परमेश्वर भगवान पूर्ण ब्रह्म और श्री परमेश्वर भगवान जीव के कृपा करार जन्य शब्द ब्रह्म रूपे आविर्भूत हुए छेन। इजे आमरा श्रीमद् भागवत श्रवण करछि, शब्द ब्रह्म रूपे भगवान आमादेर के कृपा करछेन। सोई केवा शुनाइलो श्यामनाम, कानेर भीतर दिया मरमे पशिल गो, आकुल करिल मन प्राण। भगवान दारु ब्रह्मे अवस्थान करें। दारु ब्रह्म की विग्रह, विग्रही भगवान आछेन। भगवान आछेन नाम ब्रह्मे। भगवान आर तार नामेर माझे कोनो पार्थक्य नेई। भगवान आछेन शब्द ब्रह्मे, भगवानेर कथा आर भगवानेर माझे कोनो पार्थक्य नेई। बरं भगवान थेके भगवानेर नामेर शक्ति बेशी आर भगवानेर नामेर थेकेओ भगवानेर कथार शक्ति बेशी। भगवान थेकेओ भगवानेर नामेर माझे शक्ति बेशी निहित आर भगवानेर नाम थेकेओ भगवानेर कथार शक्ति सबचे बेशी। एजन्यई कलियुगत जीवके उद्धारेर जन्य केवल मात्र हरि नाम और हरि कथा, ये दुटी वस्तु छाड़ा विकल्प आर किछु नाई। बर्तमाने आमरा जे पूजो पार्वणादि करछि, सेई पूजो पार्वणादि सात्विक भावे आमरा करते पारछि ना, सम्भव नय, करते पारछि ना आमरा। सेखाने केवल राजसिक तामसिक प्रभाव निहित। कि कत जौलुस भावे सजालो, कि कत हाई क्वालिटीर साउंड बक्स निये आसलो, कि कत अनकमन भावे डेकोरेशन करलो। कोन मंडपीर प्रतिमा कत बेशि अनकमन हलो, शास्त्रीय नियम के लंघन करे प्रतिमा तैरी होच्छे, शास्त्रीय नियम के लंघन करे आमरा कार्यकलाप सम्पादन करछि पुजुर मंडपे। सेखाने हिंदी गानेर ताले ताले आमरा अशालीन भावे डांस करछि, जे पुजुते श्यामा संगीत बाजार कथा, भजन संगीत बाजार कथा। सात्विक आहार प्रयोजन, सात्विक कर्मसूची ज्ञापन करा प्रयोजन, प्रदर्शन करा प्रयोजन, আমরা তা করতে পারছি না। যারা পূজো করছেন, আমি প্রত্যেক ব্রাহ্মণের প্রতি সম্মান রেখে বলছি, অনেক ব্রাহ্মণ ঠাকুরগণ সঠিকভাবে আচরণশীল নন, তাদের আহারও শুদ্ধ নয়। কাজেই কলিগত জীব আমরা পাপি তাপি ক্লিষ্ট, আর সেই কলির তাণ্ডবে আমরা দিশে হারা, আমরা সঠিকভাবে পূজো পার্বণ করতে পারছি না, মন্ত্র উচ্চারণ করতে পারছি না। তৎকালীন সময়ে ব্রাহ্মণ যারা ছিলেন তাদের মুখ থেকে আগুন বের হতো। আগুন কি? তাদের কথাটাই অগ্নির ন্যায়, যা বলতেন তাই ফলপ্রসূ হয়ে যেত, বাক সিদ্ধা ছিলেন। আর বর্তমানে অনেক ব্রাহ্মণের মুখ থেকে সিগারেটের ধোঁয়া বের হয়। আমি কাউকে নিন্দা করার জন্য কথাগুলো বলছি না, এটা সমাজের বাস্তব প্রেক্ষাপট। দেখবেন অনেক ব্রাহ্মণ ঠাকুরগণ, আমি যজমান, আমার বাড়ি এসে এক গ্লাস জল গ্রহণ করবেন না, কিচ্ছু গ্রহণ করবেন না, কিন্তু করিম চাচার দোকানে গিয়ে চা খেলে জাত যায় না, রহিম চাচার দোকানে খাবার খেলে জাত যায় না। কাজে এই যে সদাচার জীবনকে লঙ্ঘন করে, আমরা যে কার্য প্রণালী সমাজে যাপন করছি, যার কারণে
সেই কলি যুগে পূজো পার্বণ ইত্যাদি সঠিকভাবে সম্ভব হচ্ছে না করা। যতদিন যাবৎ আমার মুখ শুদ্ধ না হবে, সেই মুখ দ্বারা যতই মন্ত্র উচ্চারণ করি না কেন, সেই মন্ত্র দ্বারা কখনো কল্যাণ সাধিত হবে না। এজন্য কলি যুগে চৈতন্য মহাপ্রভু কি দিয়ে গেলেন আমাদেরকে, হরির নাম, হরির নাম, হরির নামই কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যতা। কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। কিন্তু সেই নাম যে আমরা শ্রবণ করছি, চব্বিশ প্রহর, বত্রিশ প্রহর, ছাপ্পান্ন প্রহর ব্যাপী নাম কীর্তন হচ্ছে, সেখানেও একটা জিনিস লক্ষ্য প্রয়োজন। নাম কীর্তন যজ্ঞটাকে বর্তমানে আমরা মহাপ্রভুর ভাব আদর্শে রাখতে পারছি না। সেখানে দেখবেন বাঁশিতে আধুনিক গানের সুর দেয়া হচ্ছে, এবং বহু জায়গায় বিশেষ করে ভারতের কথা বলছি, নাম কীর্তনের শ্রীবাসাঙ্গিনাটাকে যাত্রার মঞ্চ বানানো হয়ে গেছে। নাগিন নাগিন ডান্স দেয়া হচ্ছে নাম কীর্তনের যজ্ঞে, পুষ্পা পুষ্পা ডান্স দেয়া হচ্ছে। আপনি আয়োজনকারী ভক্ত, আপনি সেই নাম যজ্ঞানুষ্ঠানে আপনি অন্তত সংযম আছেন, আহার করছেন সাত্বিক আহার। কিন্তু যারা নাম কীর্তন পরিবেশন করছেন তারা বিভিন্ন স্টল থেকে ডিমের মামলেট খেয়ে সুখ টান দিয়ে মুখ টানা ধুয়ে সে কীর্তনে উঠছে, ভুল বলছি না তো? তাহলে যারা আচরণ পালন করছেন না তাদের মুখে হরিনাম শুনলে জীবের কি কল্যাণ হবে? বলছেন আমাদের শাস্ত্র, দুধ উৎকৃষ্ট খাবার, দুধ পান করলে গ্রহণ করলে আমাদের শরীর পরিপুষ্ট হয়, কিন্তু সেই দুধের মাঝে সর্প যদি মুখ দিয়ে দেয় দুধের গুণাগুণ কি রক্ষিত হয় না নষ্ট হয়ে যায়? সেই দুগ্ধ যদি বিষ মিশ্রিত কেউ গ্রহণ করে কল্যাণ হবে না ক্ষতি হবে? হরিনাম দুগ্ধ সদৃশ, কিন্তু ও আচরণশীল, কারো মুখ থেকে যখন সেটা প্রকাশ পায় তখন এটা শ্রবণী কল্যাণের থেকে অকল্যাণই বেশি হয়, যার কারণে এত এত নাম কীর্তন হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে পুজো পার্বণ হচ্ছে, জীবের কোনো কল্যাণ হচ্ছে না। জীব আরো অর্থ ব্যয় করে কল্যাণ থেকে অকল্যাণের পথেই বেশি যাচ্ছে, কল্যাণ থেকে অকল্যাণের পথেই বেশি যাচ্ছে। এই জন্য আমাদের প্রয়োজন এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে গ্রহণ করা। শ্রীমদ ভাগবতী পাণি কেবলমাত্র কলিগত জীবের চেতনাকে জাগ্রত করে দিতে, আর একমাত্র হরিনামই পাণি জীবকে অপ্রাকৃত প্রেমরস দান করতে। এই জন্য সনাতন গোস্বামী পাদ বলছেন, পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ শব্দ ব্রহ্ম রূপে পরিবর্তিত হয়েছেন। এই যে আমরা ভাগবত শ্রবণ করছি শব্দ ব্রহ্ম রূপে, সেটা শব্দ ব্রহ্ম রূপে প্রকাশিত হয়েছেন ভগবান। ভাগবত ভগবান শ্রী গোবিন্দের অভিন্ন দেহ, ভাগবতার ভগবানের মাঝে কোনো পার্থক্য নেই, ভাগবতার ভগবান অভিন্ন। এই গ্রন্থের স্বরূপ সম্পর্কে সুখদেব গোস্বামীপাদ নিজে বলছেন, ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সম্মিতম, ব্রহ্ম সম্মিতম পদের শ্রীধর স্বামী দুটি অর্থ করেছেন, ব্রহ্ম পদে বেদ এবং সম্মিত পদে তুল্য, ভাগবত হচ্ছে বেদ তুল্য গ্রন্থ। সকল গ্রন্থের মাঝে যাহা কিছু লিপিবদ্ধ আছে পূর্ণাঙ্গ রূপে বেদেরই সারাতি সার বলা যায় শ্রীমদ ভাগবত।
বেদ আমাদের অপ্রাকৃত জ্ঞান দান করে। শ্রীধর স্বামী ব্রহ্মপদে বেদ এবং সম্মিক পদে তুল্য, ভাগবত বেদতুল্য তিনি বলছেন, বেদের প্রতিনিধি স্বরূপ গ্রন্থ বলছেন ভাগবতকে। এইগুলো একটি অর্থ। আরেকটি অর্থ শ্রীধর স্বামীপাদ করেছেন, ব্রহ্ম বেদ সম্যক পরিমাপ করা যায় যার দ্বারা, অর্থাৎ বেদের কত গভীরতা তাহা অনুধাবন করা যায় শ্রীমৎ ভাগবতের মানদণ্ডে। শ্রীধর স্বামীপাদ দেখুন অর্থ করেছেন দুটি, ব্রহ্মপদে বেদ সম্মিক পদে তুল্য, ভাগবত বেদ তুল্য, বেদের প্রতিনিধি স্বরূপ গ্রন্থ বলা যায়। এই হলো একটি অর্থ। আরেক অর্থ ব্রহ্ম অর্থাৎ বেদ সম্যক মিতং ইয়ান, বেদের সম্যক পরিমাপ করা যায় যার দ্বারা, অর্থাৎ বেদের কত গভীরতা তাহা অনুধাবন করা যায় শ্রীমৎ ভাগবতের মানদণ্ডে। জগৎ প্রসিদ্ধ শতসিদ্ধ অনন্ত জ্ঞান ভাণ্ডার হচ্ছে বেদ শাস্ত্র। বেদকে বলা হয় নিগম, সমগ্র জ্ঞান নির্গত হয়েছে যে আকর থেকে তা হচ্ছে নিগম। বেদের নির্যাস হচ্ছেন বেদান্ত। ভাগবতকে আচার্যগণ অভিন্ন বেদান্ত বলেছেন, আবার ভাগবত বেদ কল্প বৃক্ষের গলিত সুপরিপক্ক ফল, যে ফলের মাঝে কোনো আটি নাই, কেবল রস আর রস। আচ্ছা আটি বিহীন কি কখনো ফল দেখা যায়? আটি ছাড়া। কিন্তু ভাগবতকে এমন একটি সুমিষ্ট ফলের সঙ্গে আচার্যগণ তুলনা করেছেন, সেই ফলটি বলছেন আটি বিহীন, কেবল রস আর রস। বলছেন বেদ কল্প বৃক্ষের গলিত সুপরিপক্ক ফল, নিগম কল্প তরুর গলিত গলিতম ফলম, জ্ঞান বৃক্ষের সার্থকতা শুদ্ধা ভক্তির রসায়িত ফল, বেদান্ত তত্ত্ব প্রদান তাই দুরভিগম্য, আর ভাগবত রস প্রদান তাই সর্বজনের অনুভব বেদ্য। বেদান্তে পরব্রহ্মের কথা নিহিত, আর ভাগবতে লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের কথা নিহিত। তাই শ্রীমৎ ভাগবত যখন পড়বেন, দ্বাদশ স্কন্দ ১৩তম অধ্যায় ১৬ ১৭ নম্বর শ্লোক, সেখানে দেখবেন বলা হয়েছে, স্বয়ং সুত মুনি বলছেন, নিম্ন গানাং ইয়াতা গঙ্গা দেবা নামা চুত ইয়াতা বৈষ্ণবানাং ইয়াতা সংঘ পুরানা নামিদম তথা ক্ষেত্রানাং চৈব সর্বেষাম ইয়াতা কাশী অন্যতমা তথা পুরাণ ব্রাতানাম শ্রীমৎ ভাগবতম দ্বিজাহ। এই দুটো শ্লোক দ্বারা স্বয়ং সুতমুনি বলছেন, হে দ্বিজগণ, নদী সমূহের মধ্যে গঙ্গা যেমন শ্রেষ্ঠ, দেবগণের মধ্যে শ্রেষ্ঠ যেমন অচ্যুত, বৈষ্ণব গণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শম্ভু, শম্ভুকে দেবাদিদেব মহাদেব শিব, শিব হচ্ছেন বৈষ্ণবের মাঝে প্রধান, বৈষ্ণবানাং ইয়াতা শম্ভু। অথচ আজকাল কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে, দেবাদিদেব মহাদেবকে যিনি বৈষ্ণবের মাঝে প্রধান শ্রীমৎ ভাগবত বলছেন, সেই মহাদেবের অবস্থান এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, সেই মহাদেবের নাম করে
গাজাকুড়িরা গাজা সেবন করে আর বলে সেটা নাকি মহাদেবের প্রসাদ। বিভিন্ন শ্মশানে গেলে দেখবে গাজাকুড়িরা গাজা সেবন করছে আর ওরা বলছে এটা মহাদেবের প্রসাদ। ত্রিনাথের নামে গাজা খাওয়া, কল্কি নারায়ণের নামে তামুক, জানি না এই অঞ্চলে আছে কিনা এগুলো আছে। তারপর মহাদেবের নাম করে গাজা, যেগুলো শাস্ত্রে নেই, গাজাকুড়িরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য এগুলোর ব্যবহার করে মহাদেবের চরিত্রে কালিমা লেপন করেছেন। অথচ মহাদেব কোথাও কোন শাস্ত্রে দেখাতে পারবেন না তিনি গাজা সেবন করেছেন। যাকে পঞ্চানন বলা হয়, পঞ্চ আনন বিশিষ্ট যিনি, পঞ্চমুখে যিনি হরি গুণগান করেন, এমনকি স্বয়ং ভগবানের নামামৃতে প্রেমামৃতে তিনি আপ্লুত হন, তার বসন কষে পড়ে, তিনি সেদিকে খেয়াল রাখতে পারেন না, নামে এত বিভোর থাকেন, ভগবানের দিব্য নামে ভুলে থাকেন তিনি, তাই তার আরেকটা নাম হচ্ছে ভুলানাথ। তিনি হলেন সরল, এই জন্য তিনি ভুলেবালা, এই জন্য ভুলানাথ তিনি। তিনি অল্পতেই তুষ্ট হন, যার কারণে তার নাম হচ্ছে আশুতোষ, অল্পতেই যিনি তুষ্ট। তিনি এতটাই সরল যে কেউ যদি একটু প্রীতি সহকারে তার আরাধনা করে, যে যাহা চায় তিনি তাকে তাই দিয়ে দেন, বিচারও করেন না, এতটা কৃপাময় তিনি। তিনি ভজনের স্থানটা বেছে নিলেন শ্মশান, যে শ্মশান একমাত্র বৈরাগ্যের নিকেতন, যে জায়গায় গেলে মানুষের মাঝে বৈরাগ্য জাগ্রত হয়, যেখানে উঁচু নিচু ভেদাভেদ নেই, যেখানে ধনী গরিবের ভেদাভেদ নেই, বর্ণের ভেদাভেদ নেই, যেখানে আসনের তারতম্য নেই, হ্যাঁ, যেখানে সবাই সমান, একটি জায়গায় গিয়ে সবাইকে একই কাতারে শয়ন করতে হয়, সেই জায়গাটাই হচ্ছে শ্মশান, যেখানে গেলে মানুষের সকল অহংকার ভস্ম হয়ে যায়, কয়েক ঘন্টার আগুনে ধাউ ধাউ করে জ্বলে ছাই হয়ে যায়, এই দেহের গতি কি হয়? ভস্ম। মহাদেব সর্বাঙ্গে কি মাখেন? ভস্মাকেন। কেন গো? জগৎকে বুঝানোর জন্য। রে জগৎ সংসারী জীব, তোমরা যে দেহটাকে মরিয়ে ঘষিয়ে এত যত্ন করছ, যে দেহটার খ্যাতমতির জন্য দেব দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে গোবিন্দের আরাধনা করার সময় পেলে না, সুযোগ পেলে না, এই দেহের একমাত্র গতি হচ্ছে ছাই, এই জন্য নিজের শরীরে তিনি ছাই মেখে জগৎকে বুঝাচ্ছেন। তার প্রিয় ফুল বলতো কি? ধুতুরা ফুল। যে ধুতুরা ফুলের মাঝে বিষ রয়েছে, কেউ সেটা গ্রহণ করে না, তিনি বিষকে গ্রহণ করতে পারেন। এই সংসারের বিষয় বিষ একমাত্র বৈষ্ণবের দ্বারাই দূর করা সম্ভব, রেখেছিলেন সমুদ্র মন্থন যখন করা হয়েছিল, অমৃত উঠেছে, বিষ উঠেছে, অমৃতটা দেবগণ পান করলেন, বিষের ভাগ কেউ নিতে চাইল না। দেবাদিদেব মহাদেব জগতের কল্যাণের জন্য বিষকে কণ্ঠে ধারণ করলেন, কণ্ঠটা নীল বরণ হয়ে গেল, তার নাম হয়ে গেল নীলকণ্ঠ। এই সংসারের বিষয় বিষ একমাত্র বৈষ্ণবের কৃপা না হলে দূর হয়ে না গো, মনে রাখবে,
সংসার বিষয়া নলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে কে আছে আমার হরি হরি। আমার সংসারের বিষয়ের আগুনে দিবানিশি হৃদয় পুড়ছে গাত্র পুড়ছে, কেউ আমার তাপ নিবারণ করতে পারছে না। হে পরম দয়াল শ্রীহরি তুমি বলে দাও আমার কি করা করণীয়, আমি কোথায় গেলে শান্তি পাব। গোবিন্দ জানালেন আমারই ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। তাহলে গোবিন্দের মঙ্গল প্রিয় দাস কে? গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদা মুই করি বিশ্রাম। একমাত্র সংসারের বিষ যদি কেউ দূর করতে চায় সাধুর কৃপা ছাড়া সম্ভব নয়। সাধু কৃপা বিনা তোমার কোথায় আছে ইষ্ট, বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। বৈষ্ণব চরণে নিবেদন জানাও তোমার সকল দুঃখ দূর হবে। প্রমাণ কোথায়? প্রমাণ রয়েছে আচার্যগণের লিখিত গীতে। আচার্যগণ জানালেন হ্যাঁ কাদিয়া কাদিয়া জানাইব দুঃখ গ্রাম। হ্যাঁ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমার কবি সেই দিন হবে, হ্যাঁ কাদিয়া কাদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম। আমি কবে সাধু নিকটে গিয়ে বৈষ্ণব নিকটে গিয়ে কেঁদে কেঁদে আমার দুঃখের কথা জানাতে পারব। শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর আমার জন্য কৃষ্ণ আবে দিবেন প্রচুর, আমার নয়নের জল নিরীক্ষণ করে পরম দয়াল বৈষ্ণব ঠাকুর তিনি আস্থির থাকতে পারবেন না। আমার প্রতি তার করুণা হবে, তিনি আমার জন্য পরমেশ্বর ভগবান কৃষ্ণের নিকটে আবেদন জানাবেন। আমার জন্য কৃষ্ণ আবে দিবেন প্রচুর, আমার লাগি কৃষ্ণের নিকটে আবেদন জানাবেন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় সদয় হন তার প্রতি। এই সংসার বিষয় বিষ দিবানিশি যে আমরা পান করছি একমাত্র মহতের কৃপা ব্যতীত, এই বিষের যে যন্ত্রণা এই যন্ত্রণা নিরসন সম্ভব নয়। একজন প্রকৃত সাধুর কৃপা যদি কেউ পেয়ে যায় তার দ্বারা সকল কিছু সম্ভব না। অসাধ্য সাধিত হয়ে যায় মহৎ কৃপায়। এজন্যই কবিদাস গোস্বামী পাদ বলছেন মহৎ কৃপা বিনা কার্যে সিদ্ধি কবু নয়, মহতের কৃপা ছাড়া কোনো কার্যে আপনি সিদ্ধি প্রাপ্ত হতে পারবেন না। কৃষ্ণ ভক্তি অনেক দূরে থাকে, সংসার ক্ষয় হয় না যদি মহতের কৃপা না হয়। তাই সচিদানন্দ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর বলছেন বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, অগো কৃপা করি সঙ্গে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমার নিবেদন বৈষ্ণব চরণে, আমায় কৃপা করি সঙ্গে লহ, আমায় আমায় সঙ্গে নিয়ে যাও গো। আমি অকিঞ্চন, অকিঞ্চন মানে কি? পামর, পতিত, পাপি, জীবাধম, নরাধম, কীটাণু কীট, নগণ্য, আমার কিছু নেই, সাধন নেই, ভজন নেই, আমার কিছুই নেই। কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে, একমাত্র বিষয় বিষ যদি বৈষ্ণবের কৃপা হয় সাধুর কৃপা হয় তাহলে সংসার বিষয় বিষ
দূরীভূত হয়, যন্ত্রণা নিরসন হয়। আর সেই ভাগবত বললেন বৈষ্ণবানাং ইয়াতা শম্ভু, বৈষ্ণবানাং ইয়াতা শম্ভু, বৈষ্ণবদের মাঝে চূড়ামণি শ্রেষ্ঠ কে? মহাদেব শম্ভু। আর সেই মহাদেবের নামে আমরা কি করছি? সেই মহাদেবের নামে আমরা খারাপ কথা বলছি, তার নাম করে আমরা গাঁজা খাচ্ছি, তার চরিত্রে কালিমা লেপন করছি। হ্যাঁ, যিনি বিষয়ে বিভাগী, বিন্দুমাত্র বিষয়ে যাকে স্পর্শ করতে পারে না তিনি বিষয়ে বিভাগী, তিনি শ্মশানটাকে বেছে নিলেন ভজনের স্থান সত্ত্বেও, যে শ্মশানে আমরা কেউ যেতে চাই না। হ্যাঁ, অথচ প্রতিটা মানবের শেষ নিকেতন, অন্তিম জায়গা শ্মশান, শ্মশানটাই অন্তিম জায়গা, ওই জায়গাতে সবাইকে যেতে হবে। আমি যদি অনেক উচ্চ বংশের লোক বলে নিজেকে দাবি করি, অনেক জ্ঞানী বলে নিজেকে দাবি করি, অনেক রূপবান রূপবতী গুণবান গুণবতী বলে নিজেকে দাবি করি, তাহলে যাও মা একটু শ্মশানে ঘুরে এসো, তোমার থেকে অনেক গুণবতী ওই জায়গায় ছাই হয়ে আছে, তোমার থেকে অনেক বংশ মর্যাদার কুলের অহংকারে যে ছিল আসীন সে ওই জায়গায় ছাই হয়ে আছে, আমার থেকে অনেক মহান মহান পণ্ডিতগণ ওই জায়গায় ছাই হয়ে আছে। চোখের সামনে কয়েক ঘন্টার আগুনে পড়ে ছাই হয়ে যায়, যে জায়গায় গেলে মানুষের মাঝে বৈরাগ্য জাগ্রত হয়, যে জায়গায় গেলে মানুষ প্রকৃত ঠিকানা কি উপলব্ধি করতে পারে, সেই জায়গাটাই হচ্ছে শ্মশান। আর এই শ্মশানে যেদিন আমি তুমি যাব, সেদিন আমার তোমার অমুক বাবু, তমুক চেয়ারম্যান, তমুক এমপি, তমুক পাঠক, তমুক গোস্বামী, তমুক গোসাই, এই পরিচয় থাকবে না, সেদিন আমার তোমার পরিচয় থাকবে লাশ। এই যে আমাদের সুরঞ্জিৎ সেনগুপ্ত মহোদয় এমপি যিনি ছিলেন, মন্ত্রী যিনি ছিলেন, তিনি যখন দেহ রাখলেন তাকে যেভাবে তার গ্রামের বাড়িতে দাহ কার্য করা হয়েছে, ওই গ্রামের নাবিক যে নৌকা চালিয়ে যে রোজগার করে তাকেও সেই শ্মশানেই দাহ করা হয়। কোথায় মন্ত্রী, তোমার জায়গা আলাদা হলো না কেন? এগুলো কখনো কি অনুধাবন করি আমরা? অনুধাবন করি কি? আমার তোমার পরিচয় লাশ, আর কোনো পরিচয় নেই। যে শক্তি ভেতরে আছে ওই শক্তি থাকার কারণে এই জড় জগতে অহংকার করছি, দাম্ভিকতার সঙ্গে অনিত্য পরিচয় দিচ্ছি, ওই শক্তি ভেতর থেকে চলে গেলে আমার তোমার পরিচয় লাশ, আর কোনো পরিচয় নেই। একটা লাশ তখন পরিচয় গো, লাশ। কবে যে আমার মাঝে সেই সুমতি হবে? একটা লাশকে যখন নিয়ে যাওয়া হয় মা আমাদের অঞ্চলে, তখন ধানের খই ছিটিয়ে ছিটিয়ে দেয়া হয়, ধানের খই ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে, আর সঙ্গীগণ বলছে বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। ছোটবেলা এই দৃশ্য দেখে ভেবেছিলাম এই ধানের খই কেন ছিটিয়ে দিচ্ছে, এখন বুঝি এই ধানের খই গুলো প্রতীক, জগতের মানুষকে বোঝানোর জন্য। দেখো হে মনুষ্য জীব, যে ব্যক্তিকে আজ কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছ অন্তিম ঠিকানায়, সে সারা জীবন যে অর্থ সম্পদ উপার্জন করেছে এগুলো পিছনে সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে এসেছে, কিচ্ছু নিয়ে যেতে পারছে না,
কি সঙ্গে যাচ্ছে জানো? তার কি সঙ্গে যাচ্ছে? সঙ্গে যাচ্ছে বলো হরি হরি বল, একমাত্র সঙ্গে যাচ্ছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। দক্ষিণবঙ্গের পরম ভক্ত প্রবণ শ্রীপাদ বিল্লমঙ্গল দাস বাবাজি, তিনি একদিন ভাগবত রসামৃত আস্বাদন করতে গিয়ে বলেছিলেন, কোনো মৃত দেহকে যখন কাঁধে চাপিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন বল হরি হরি বল বলা হয়। মৃত লাশটা জগৎকে শিক্ষা দিচ্ছে, ওরে জগৎ জীব, আমি সারা জীবন যে ধন সম্পদ অর্থ উপার্জন করেছি এগুলো সব আমি ছড়িয়ে ছিটিয়ে রেখে আসছি, আমি যে কার্য করতে পারি নাই অন্তত তোরা আজকে আমাকে নিয়ে যাচ্ছিস তো, তোরা এই ভুলটা করিস না। বাবাজি মহারাজ বলছিলেন অন্তত লাশটাই যেন আমাদেরকে বুঝাচ্ছে, ওরে তোরা আর ভুল করিস না রে, তোরা একবার মুখে হরি বল, বলো হরি হরি বল, লাশটাই যেন আমাদেরকে অনুভব করাচ্ছে আমি সারা জীবন যে টাকা পয়সা উপার্জন করেছি ঘুম থেকে উঠে একটু খেয়ে না দিয়ে চাকরিতে দৌড়লাম, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বসলাম আর বললাম সময় নাই একটু সাধু সঙ্গে যাওয়ার, একটু ভাগবত কথা শ্রবণ করার, একটু সাধু বৈষ্ণবের সেবা করার, একটু হরিনাম করার, সময় নাই, এই যে সারা জীবন অজুহাত দিলাম আর সময় নাই বলে রঙ্গরসে দিন কাটালাম, আমি যাহা উপার্জন করেছি সব দানের খইয়ের নিয়ায় পিছনে আমি ছিটিয়ে ছড়িয়ে রেখে এসেছি, আমার সঙ্গে যাহা যাচ্ছে তা আমি তো করি নাই, আমি যে ভুলটা করেছি। বাবাজি মহারাজ কি সুন্দর উপমা দিলেন, তোরা এই ভুলটা করিস না, তোরা অন্তত এই শিক্ষাটা আজকে ওই জায়গা থেকে নিয়ে যা, তোরা বলো হরি হরি নামই কেবল সম্বল রে, একমাত্র হরি নামই জীবের সম্বল, হরি নাম সঙ্গে যাবে ওই নামটাই কর তোরা। মনুষ্য জীবের একমাত্র সম্বল হ্যাঁ যাওয়ার সম্বল, পার ঘাটের কলি হরি নাম, হরিনামই একমাত্র সম্বল গো, হরিনাম ব্যতীত আর কোনো সম্বল হয় না। এক ধনাঢ্য ব্যক্তি, তিনি খুব অভিমানী, বিশেষ করে পথে প্রান্তরে যাকে পান তার সঙ্গে গল্প গুজব শুরু করে দেন, গল্প গুজব করার অর্থ নিজের পরিবারের সন্তানদের মহিমা প্রচার করা, এমনকি মহিমা তিন পুত্র তার, তিনজনই উচ্চ পদস্থ চাকরিজীবী, এজন্য সবার কাছে কাছে সে বলে বেড়াবে যে তার পুত্র উচ্চ পদে চাকরি করে, এই জন্যই যাকে দেখা হয় তার সঙ্গেই আলাপ জুড়ে দেয়, আর এই আলাপের প্রেক্ষাপটটাই হচ্ছে নিজের পুত্রদের মহিমা প্রকাশ করা। দেখবে আমাদের সমাজে অনেক জাগতিক লোক আছে, ওরা সাধুকে প্রণাম করতে এসেও জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায় গো, আপনি বিয়ে করেছেন, আপনার বাবা কি করেন, আপনারা কয় ভাই, সাধুর নিকটে এসে বৈষ্ণব দর্শনে এসে কৃষ্ণ কথা ব্যতীত নিজের কল্যাণ কি করে হবে এই কথা জিজ্ঞেস করা ব্যতীত অন্য প্রসঙ্গ তোলাটাও এক প্রকার বৈষ্ণব অপরাধ। সাধু বিয়ে করেছেন কি করেননি, তার বাড়িতে সদস্য কজন, এটা জেনে আমার কি কল্যাণ হবে, আমার কল্যাণ কিসে হবে সেই কথাই তাকে জিজ্ঞেস করতে হবে। গুরুদেবের কাছে বৈষ্ণবের নিকটে গিয়ে মুখে হাত দিয়ে বলুন তো, এখানে যারা এসেছেন কোনদিন কি গুরুদেবের চরণ স্পর্শ করে বৈষ্ণবের চরণ ধরে বলেছিলেন বাবা আমায় কৃষ্ণ ভক্তি ভিক্ষা দান করুন, হাত দিয়ে বলুন তো মুখে। গুরু দর্শন করতে গিয়ে তো বলেন আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না গুরুদেব,
একটু কৃপা করবেন, আশীর্বাদ করবেন, মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে হয়, আমার নাতিটা যেন গোল্ডেন পায়। ওরে তুই কালকে মরে যাবি, তোর নাতি গোল্ডেন পেলে তোর কি হবে রে? তোর কল্যাণের কথা তো বললি না। আমরা আমাদের কল্যাণ কি সেটাই বুঝি না। এজন্যই অর্জুন বলেছিলেন, কোন পথে গেলে আমার মঙ্গল হবে আমি বুঝতে পারছি না মাধব, সেই কল্যাণের পথটা তুমি আমায় বুঝিয়ে বলো। কি চাইতে হয় সাধুগুরু বৈষ্ণবের নিকটে সেটাই জানি না। অনিত্য জন, অনিত্য ধন চাই, এমনকি পুজো পার্বণে পর্যন্ত। মা কালীর অঞ্জলি দিচ্ছি, মা দুর্গার অঞ্জলি দিচ্ছি, মন্ত্রে বলছি মা ধনং দেহি, আমায় ধন দাও, মা রূপং দেহি, আমায় রূপ দাও, বলছেন পুত্রাং দেহি, আমায় সন্তান দাও, মা বলছেন যশং দেহি, ওমা আমায় যশ দাও, শুধু দাও দাও দাও, মা অপেক্ষা করেন শেষ পর্যন্ত, এত কিছু চাইছে। এই চাওয়ার মাঝে আসল ধন কৃষ্ণ প্রেম ধন চায় কিনা আমি একটু দেখি। সারাক্ষণ অপেক্ষা করলেন মা বিল্ল পত্রাঞ্জলি চরণে দেওয়ার পূর্ব পর্যন্ত, কিন্তু আমি দুর্ভাগা, সকল কিছু চাইয়া মাকে প্রণতি দিলাম, যাহা প্রাপ্তি হলে সকল প্রাপ্তির নিরসন হয়ে যায়, সেই কৃষ্ণ প্রেম আর মায়ের কাছে চাওয়া হলো না। মা বললেন, ওরে দুর্ভাগা, যা জড়জগতের প্রতিষ্ঠা চা, শুকরের বিষ্ঠা খা, ওই বিষয়ে বিষ্ঠায় দিবানিশি শুকরের মতো মজেতা, আর বারংবার ওই জায়গায় থাপ্পড় খেয়ে পশু পাখি জুনি কীট পতঙ্গ বৃক্ষলতা গুল্ম বারংবার ঘুরতে তা, 84 লক্ষ জুনিতে পরিক্রমা কর। কি চাইব, চাইতেও তো জানি না, হ্যাঁ কিচ্ছু জানি না চাইতে। গুরুকরণ করার উদ্দেশ্য কি রে মা? কানে কেবল ফু দেওয়া? আপনাদের অঞ্চলে কর্ণ শুদ্ধিও নাকি আছে? মন্ত্র দিয়ে আবার কান শুদ্ধি হয় কি গো? এগুলো বাটপাড়ি ছাড়া আর কিচ্ছু নয়। কর্ণ শুদ্ধি বলে কোন শুদ্ধি জগতে নাই। যে সকল গুরুরা এগুলো করে, এগুলো বাটপাড়ি করছে, আমি চ্যালেঞ্জ করছি, কর্ণ শুদ্ধি আছে নাকি আবার? হ্যাঁ, মন্ত্র দ্বারা আবার কি কান শুদ্ধ হয় নাকি? যে তোমার আজ থেকে কানে ফু দিয়ে শুদ্ধি করলাম, অধিকার পেলে তারপর আবার মন্ত্র দেব, এগুলো সম্পূর্ণ ভুল কথা। এই বরিশালে যখন আসলাম তখন দেখলাম গড়ে গড়ে শিক্ষা মন্ত্র নাকি একটা মন্ত্র আছে। কি গো, তুমি দীক্ষা নিয়েছ, শিক্ষা নাও নাই, অথচ শাস্ত্রে শিক্ষা মন্ত্র বলে কোনো মন্ত্রই নেই। আপনি হারমোনিয়াম বাজাবেন, এবার আমি যদি আপনাকে বলি একটা মন্ত্র দিলাম মা, এই মন্ত্র জপ করলে আজ থেকে তুমি হারমোনিয়াম বাজাতে পারবে, সম্ভব না প্র্যাকটিস করতে হবে? কথা বলো, হারমোনিয়াম বাজানোর মন্ত্র শিখলে হবে না প্র্যাকটিস করতে হবে? শিক্ষা আবার মন্ত্র হয়ে কি করে? শিক্ষা মানে শিক্ষা গ্রহণ করা, আচরণ করা। কানে গুরুদেব একটা ছুরি দিয়ে চলে গেল, তোমার শিক্ষা হয়ে গেল? এগুলো যারা করছে বাটপাড়ি করছে, শাস্ত্রের নিয়মকে লঙ্ঘন করে বাটপাড়ি করছে। শিক্ষা কোনো মন্ত্র নয়, শিক্ষা মানে আচরণ করা, শিক্ষা মানে আচরণ করা। কি করে আপনি ভক্তি যাজন করবেন, ব্রত করবেন, ভগবানের সেবা করবেন, আহ্নিক করবেন, ভক্ত হবেন, এই বিষয়গুলো জানানো, এটাই শিক্ষা। আর যিনি জানান তিনি গুরু। শিক্ষা মন্ত্র বলে আলাদা কোনো মন্ত্র নাই, এগুলো সম্পূর্ণ ভুল কথা। কি গো, তোমার দীক্ষা হয়েছে, শিক্ষা হয়নি, এগুলো আবার কি? তারপর বলে আমায় কান মন্ত্র দিয়েছে গুরুদেব, কান শুদ্ধি, এটা আবার কি? কান শুদ্ধি আবার মন্ত্র আছে নাকি? আবার কিছু কিছু মূর্খ লোকেরা এমন বলে, কি গো বিয়ে করেছো, এবার স্বামী স্ত্রী আবার আলাদা মন্ত্র নিতে হবে, স্বামী স্ত্রী এক গুরুদেবের নিকট থেকে মন্ত্র নিতে হবে, এমন কোন কথা শাস্ত্রে নাই। যার যাকে ভালো লাগে তার কাছ থেকে দীক্ষা নেবে। স্বামী স্ত্রীর যদি আলাদা গুরু হয় তাতেও কোনো সমস্যা নেই, যার যাকে ভালো লাগে তার কাছ থেকে দীক্ষা নেবে। আমার বাবা মনে করুন যে জায়গা থেকে দীক্ষা নিয়েছেন, এবার আমার বাবার গুরুদেবের সন্তান, তার কাছ থেকেই যে আমাকে দীক্ষা নিতে হবে এমন কোনো কথা শাস্ত্রে নাই।
আমার যদি তাকে ভালো না লাগে অন্য জায়গায় আচরণশীল গুরুদেব আমি পেয়ে যাই তার থেকে ভালো মনে হয়, আমি যদি সেই জায়গা থেকে দীক্ষা নেই তাতেও শাস্ত্র কোনো অপরাধ বলে নাই। কিছু কিছু মূর্খ লোকেরা বলে তুমি গুরু ত্যাগ করে ফেলেছো, তোমার বাপ যেখান থেকে দীক্ষা নিয়েছে সেই জায়গা থেকে তুমি নেও নাই। যারা বলছে এরা এক একটা গণ্ড মূর্খ। গুরু ত্যাগ মানে বুঝো, এবার গুরুর ছেলে তার যদি কোনো শাস্ত্রীয় জ্ঞান না থাকে আচরণ না থাকে তাহলে তার কাছ থেকে দীক্ষা নিয়ে আমার হবে এটা কি? গুরুর ছেলে গরু হতে পারে, পারে কি পারে না, ব্রাহ্মণের ঘরে ব্যাকল হতে পারে, ব্যাকল হতে পারে, আমি পাঠক আমার ছেলে ঠক হতে পারে, পারে কি পারে না, ডাক্তারের ছেলে কি ডাক্তার হয়, মাস্টারের ছেলে কি মাস্টার হয়, না যোগ্যতা অর্জন করতে হয়, ধার্মিক মুসলমানদের দিকে থাকাও মাওলানার ছেলে মাওলানা হয় না, হুজুরের ছেলে হুজুর হয় না, পড়াশোনা করে সেই জায়গায় যেতে হয়, তাহলে গুরুর ছেলে গুরু হয় কি করে যদি যোগ্যতা না থাকে, অথচ তার ঠ্যাং দেওয়া জল আমরা খাওয়ার জন্য বেকুল থাকি। সমাজ কোন দিন বদলাবে, সমাজ কোন দিন পরিবর্তন হবে? আজকে আমার মতো আট দশটা আলোচক যদি বাস্তব এই কথাগুলো সমাজে বলতো, শাস্ত্রের সঠিক কথাগুলো তুলে ধরতো, তাহলে সমাজ পরিবর্তন হতো। ধার্মিক মুসলমানরা আমাদেরকে বলে, ছোটবেলা আমাকে প্রায় বলতো আমাদের অঞ্চলে যে মুসলমানরা, তারা আমাকে বলতো কি রে আমাদের হুজুর হতে গেলে কত পড়াশোনা করতে হয়, কত নিয়ম কানুন পালন করতে হয়, তোদের গুরু দেখেছি এসে তোদের বাপকে বলে এই আমার জন্য এক প্যাকেট স্টার ফিল্ডার নিয়ে আয়, সেবার গুরু কি করে রে? এই যে কুসংস্কার, গুরুর ছেলেই গুরু হবে, তার কাছ থেকে দীক্ষা নেওয়া লাগবে, আমি গুরুর কাছ থেকে দীক্ষা নিচ্ছি আমার ছেলে গুরুর ছেলের কাছ থেকে নেবে, এমন কোন কথা শাস্ত্রে নেই। যার যাকে ভালো লাগে, চতুর সম্প্রদায় ভুক্ত, আচরণশীল কিনা, তত্ত্বদ্রষ্টা কিনা, সৎ কিনা, তার গুরু পরম্পরা আছে কিনা, তিনি কোন পরিবার মুক্ত, এগুলো দেখে দীক্ষা নিতে হবে, এগুলোই শাস্ত্রের সিদ্ধান্ত। আট বছর বয়স হয়ে গেলেই একজন আচরণশীল তত্ত্বদ্রষ্টা গুরুর চরণে আশ্রিত হতে হয়। শাস্ত্র বলছেন বিবাহের আগে যদি কোনো মেয়ে দীক্ষিত থাকে তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর নিকট থেকে, বিবাহের পর তার আর কোনো দীক্ষার প্রয়োজন নাই। স্বামী যদি অদীক্ষিত থাকে স্বামী দীক্ষা নেবে, স্ত্রী তো দীক্ষিত আছে সে আবার কেন দীক্ষা নেবে? স্বামী স্ত্রীর যদি আলাদা গুরু থাকে তাতেও কোনো সমস্যা নেই। মনে রাখবেন এই জগতে কারো পাপ কেউ নেয় না। রত্নাকর দস্যুর পাপ কি তার মা নিয়েছিল, বাবা নিয়েছিল, বউ নিয়েছিল, স্বামী স্ত্রী এত মধুর সম্পর্ক, কিন্তু স্ত্রীর পাপও স্বামী নেবে না, স্বামীর পাপও স্ত্রী নেবে না। যাওয়ার সময় কেউ কাউকে নিয়ে যাবে, তোমাকে নিয়ে গিয়েছিল তোমার স্বামী যে চলে গেল, যাওয়ার সময় কি বলে গিয়েছিল আমি চলে যাবো রে এমন এমন করে থাকিস, বলেও তো যায় নাই, তাহলে কি আপন বলছো তাকে? নাট্য মঞ্চে অভিনয় করতে যেমন আমরা একজনকে স্বামী মনে করি অভিনয় করার ক্ষেত্রে, স্ত্রী মনে করি, পুত্র মনে করি, কন্যা মনে করি, সমাজে এমন করেই চলছে এই সংসারটা, একটা নাটকের মঞ্চ। অভিনয় শেষ তখন প্রস্থান নিতে হয়, সংসার নাট্য মঞ্চে অভিনয় শেষ মৃত্যু নামক প্রস্থান, চলে যেতে হয় না ফেরার দেশে, কেউ কারোর সঙ্গে যায় না। এই কুসংস্কার গুলো থেকে বের হয়ে আসুন। গুরুকরণ করার পূর্বে আগে যাচাই করুন গুরুদেব আচরণশীল কিনা, তার পরম্পরা আছে কিনা। আমাদের গুরুদেবের নিকট থেকে 1 কোটি টাকা দিলেও আপনাকে দীক্ষা দেবে না যদি আপনি আহার শুদ্ধ না হন, যদি আপনি চা পান না ছাড়েন, বিড়ি সিগারেট না ছাড়েন, আপনাকে 1 কোটি টাকা দিলেও দীক্ষা দেবে না। এত সহজ নয় দীক্ষা। এই জন্যই আমাদের যাদেরকে শিক্ষা দেয়, যাদেরকে দীক্ষা শিক্ষা দেয়, একেবারে ভালো করে তৈরি করে তারপর বীজ দেয়। দীক্ষা মানে বীজ দেওয়া, বীজটা কোথায় দেবে? জমিতে। তো জমিকে হাল চাষ যদি না করা হয়, আগাছা যদি পরিষ্কার না করা হয়, এসে একটা বীজ দিয়ে দিল তারপর আর খবর নাই, তাহলে এই বীজ অঙ্কুরিত হবে কি করে? মন তুমি কৃষি কাজ জানো না, এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। এই দেখোটা হচ্ছে জমি,
এটাকে আগে যাচাই বাছাই করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, হাল চাষ করতে হবে, সার দিতে হবে, উর্বর করতে হবে, তারপর গুরুদেব বীজ দেবে। বর্তমানে অনেক গুরুদেবরা টাকার লোভে শিষ্য করে যাচ্ছে। আমার গুরুদেব বলেন, শিষ্য মানে সন্তান গ্রহণ করা। কোন বাবা সন্তান জন্ম দেওয়ার আগে যেমন ভাবেন আমি চারটা সন্তান জন্ম দেব, চারটা সন্তান নেব, চারটা সন্তান থাকার জায়গা আছে কি, আমার জমি আছে কি, ওরা খাবে কি করে, মানুষ করতে পারবো কি পারবো না, তেমনি ভাবে একজন গুরুদেব যথার্থ যিনি, তিনি ভাবেন আমি যে 1000 শিষ্য করব, 1000 সন্তান নেব, 1000 সন্তানকে কি আমি সময় দিতে পারবো, মানুষ করতে পারবো, যদি না পারে সেই গুরুকেও ডান্ডার বাড়ি খেতে হবে। এত সহজ নয়, এগুলো কেউ বলে না, কেউ আলোচনায় বলে না, যার কারণে আমরা জানি না, বুঝি না, উপলব্ধির স্তরে আনয়ন করি না। দীক্ষা নেওয়ার পর আমি শিষ্য আর কোনোদিন গুরু সঙ্গ করলাম না, ভাবলাম আমার কান শুদ্ধ হয়ে গেছে। ওরে কান শুদ্ধ দিয়ে হবে কি, হতচ্ছড়া কান আবার শুদ্ধ হয় কি করে, আমি শুদ্ধ হয়ে গেছি। দীক্ষা মানে কি দেহশুদ্ধি নাকি, দীক্ষা মানে দক্ষতা অর্জন করা, দীক্ষা মানে ভক্তি স্কুলে ভর্তি হওয়া। তুমি আজকে ভর্তি হয়েছ, বীজ কেবল পেয়েছ, এবার বীজকে অঙ্কুরিত করতে হবে না, বীজকে অঙ্কুরিত করতে গেলে কি দরকার, জল দেওয়া প্রয়োজন আছে কি নেই, সার দেওয়া প্রয়োজন আছে কি নেই, এবার বীজ থেকে চারা হলো, চারা হওয়ার পরেই কি শেষ, বেড়া দিতে হবে না, নইলে ছাগল খেয়ে ফেলবে, গরু খেয়ে ফেলবে, চারা হওয়ার পরেও জল দিতে হবে, এত সহজ নয়। এই জন্য যথার্থ গুরুর কৃপা প্রাপ্তি সবার ভাগ্যে হয় না, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ, যার একবার হয়ে যায় তার জীবন ধন্য হয়ে যায়। যাচাই করে দীক্ষা নিতে হয় সৎ তত্ত্ব দ্রষ্টা গুরুর নিকট থেকে। কাজে এই যে বিষয়গুলো, গুরুর ছেলে গুরু হবে, পাঠকের ছেলে পাঠক হবে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, এই ভাবনা থেকে সরে আসতে হবে। কর্মের গুরুত্ব দিয়েছেন ভগবান, জন্মের গুরুত্ব নয়, কর্মানুযায়ী ভগবান সকল কিছু প্রদান করেছেন, কর্মটাই আসল। তোমার কোন কুলে জন্ম হলো সেটা মুখ্য নয়, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো, কর্মটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। কর্মগুণে রুহিদাস পর্যন্ত মুচিকুলে জন্ম নিয়ে পরম বৈষ্ণব হয়ে গিয়েছেন, যিনি ভোজন করলে স্বর্গে ঘণ্টা বাজবে। আর কর্মগুণে জগাই মাদায় ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে উপবাংশ বক্ষণ করে চণ্ডালের ন্যায় হয়ে গিয়েছিলেন। এগুলো কি আমি বানানো বলছি না শাস্ত্রের কথা গো, শাস্ত্রের কথা, শাস্ত্রের কথা শুনতে হবে, অপ্রিয় হলেও শুনতে হবে, এগুলোই হচ্ছে আসল কথা। কাজেই সংসারে আমরা যাদেরকে আপনার আপনার করছি গো, হ্যাঁ, যাদেরকে নিয়ে এই অনিত্য সময়, অনিত্য জনকে আঁকড়ে ধরে অনিত্য সময়ে আহাজারিতে নিমগ্ন, তারা কতটা আমাদের আপনার জন, এই বিষয়টা বোঝানোর জন্যই আমি একটা গল্পের অবতারণা করছিলাম। ডোনাল্ড ব্যক্তি যাকেই পাচ্ছেন তিনি তার সন্তানের মহিমা বলার জন্য তিনি দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন, তার 3 পুত্র উচ্চশিক্ষিত উচ্চ পদস্থ চাকরিজীবী, কাজে তার আর ভয় নেই, তিনি খুব গর্ব করেন, খুব গর্বিত তিনি। এবার একজন সাধু মহাত্মা একদিন পথ দিয়ে যাচ্ছেন, সে অহংকারী ব্যক্তিটার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাধু মহাত্মাকে দর্শন করে দূর থেকে সেই ব্যক্তিটা বলছেন, প্রণিপাত একটু দাঁড়ান, আপনি তো সংসার বিভাগী, কি পেলেন আজকে এই জায়গায় কালকে ওই জায়গায়, আপনার সুখ কোথায়? সাধু মহাত্মন মৃদু মৃদু হাসছেন, বলছেন বাবা তুমি তো খুব সুখী তাহলে মনে হচ্ছে। বলছে হ্যাঁ নিশ্চয়ই, আমি আদর্শ পিতা, আমার 3 পুত্র এই উচ্চ পদস্থ চাকরিজীবী, খুব ভালোবাসে আমায় তারা। বলছে বাবা খুব গর্ব তাহলে তোমার,
তাহলে ঠিক আছে যাও, তোমার তিন পুত্রকে গিয়ে জিজ্ঞেস করবে তারা তোমায় কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে, আর তুমি মৃত্যুর পর তারা কে কি করবে। আর আমি আগামীকাল এই সময়ে ওই জায়গাতেই তোমার সঙ্গে আবার সাক্ষাৎ করব। ডোনাল্ড ব্যক্তিটা অবাক হয়ে গিয়েছে, বাড়িতে গিয়ে তিন পুত্রকে সে ডাকলো, পুত্রগণ আগে বাবা তোমরা আমায় কতটুকু ভালোবাসো, এই যে আমি এত পরিশ্রম করে তোমাদেরকে মানুষ করলাম। বলছে অনেক ভালোবাসি বাবা অনেক, আমি যখন মরে যাব জ্যেষ্ঠ পুত্র তুমি কি করবে, এমন কথা কেন বলছো বাবা, না আমি জিজ্ঞেস করছি কি করবে, কি করবে তুমি আমার জন্য, এটা শুনেই তো আমার খুব কান্না পাচ্ছে বাবা, তুমি এই কথাটা কেন আজ উত্থাপন করলে, আমার খুব কষ্ট হচ্ছে, কি করব। দশ গ্রামের লোককে নিমন্ত্রণ করে সবাইকে ভোজন করাবো, মানুষ যেন জানতে পারে অমুকের বাপের শ্রাদ্ধ আছে কিনা এমন লোক। অথচ শাস্ত্র বলছে কি জানেন, শ্রাদ্ধ যত সংক্ষিপ্ত করবে তত মঙ্গল, এত লোককে আড়ম্বর করে শ্রাদ্ধে খাওয়াতে নাই। গোপন কথা জেনে যাও, শ্রাদ্ধে সবসময় সীমিত পরিসরে অনুষ্ঠান করবে। যদি বলো কেন, আমি পাবলিকলি এই প্রশ্নের উত্তর দেব না, কারণ অনেক কথা শাস্ত্র নিষেধ করেছেন পাবলিকলি বলতে, কারণ এখানে ভ্যারাইটিস প্রকৃতির শ্রোতা আছে, সবার জ্ঞান একরকম নয়, কথাটা সহ্য করতে পারবে না। তবে এটা জেনে যাও, কেবল শ্রাদ্ধ যত সীমিত পরিসরে হয়, স্বল্প পরিসরে হয়, যত জাঁকজমক বিহীন হয় ততই মঙ্গল। আর শ্রাদ্ধে যত পারো না খাওয়ার চেষ্টা করবে। এবার যদি বলো কেন, এই উত্তর আমি পার্সোনাল ভাবে কেউ জানতে চাইলে জানাবো। আমি দশ গ্রামের লোককে নিমন্ত্রণ করে খাওয়াবো, অমুক তার বাবার শ্রাদ্ধ, বাবা খুব খুশি হয়েছে, বাবা বাবা এই নামার পুত্র, আমি মরার পরে দশ গ্রামের লোককে নিমন্ত্রণ করে খাওয়াবে, মেজ আগে বাবা তোমার বড়দা কি বলেছে নিশ্চয়ই শুনেছ, তুমি কি করবে। বাবা তুমি এই কথাটা কেন বললে, আমার হৃদয় কম্পিত হচ্ছে, তুমি মরে যাবে সেটা ভাবতেই পারি না, এরপর তুমি যেহেতু বলছ আমাদের বাড়িতে যত গাছ আছে, তোমার প্রিয় আম্র বৃক্ষ যত আছে, যে বৃক্ষের আমটা সবচেয়ে বেশি সুমিষ্ট হয় এই আম্র বৃক্ষটা কেটে তোমার দাহ কার্য করব। বলছে বাবা বাবা খুব ভালো খুব ভালো পুত্র, আমি খুশি হয়েছি, সব আম্র বৃক্ষের মাঝে সুমিষ্ট বৃক্ষের আম যেটি, সেটি দিয়ে তুমি আমার দাহ কার্য করবে। অন্য বৃক্ষ তো বলতে পারতে, সুমিষ্ট ফল যে আম্র বৃক্ষে সেটি দিয়ে, বাবা বাবা আমি খুব 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 আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি। সেজ আগে বাবা তুমি কি করবে। বাবা বর্দা মেজদা যা বলল, আমি মার্বেল পাথর দিয়ে একটা স্মৃতি ফলক করব তোমার, স্মৃতি সৌধ, সবাই যেন অদূর থেকে বলতে পারে অমুক বাবুর মৃত্যু শিলা, একেবারে আদরে গদগদ, কত আনন্দ পেল সে। রাত্রি প্রভাত কখন হবে, আর ওই সাধুর নিকটে গিয়ে বলবে ঘুমাতেই পারছে না, সকালবেলা ছুটলো ওই নির্ধারিত জায়গায় যে জায়গায় সাধু মহাত্মার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, সেই জায়গায় দণ্ডায়মান, কি ব্যাপার রাত্রি ঘুম হয় না বুঝি, আপনি কি করে জানলেন, না 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 তোমার এর তো দ্রুত গতিতে আসা, তা নিরীক্ষণ করে অনুভব হলো এই ধনাঢ্য অহংকারী ব্যক্তিটা তিনি অবগত নন। অনেক প্রকৃত সাধু আছেন যারা সাধনার গুণে অলৌকিক গুণ লাভ করেন, বাকসিদ্ধা হয়ে যান তারা, তারা যাকে আশীর্বাদ করেন সে আশীর্বাদ প্রতিফলিত হয়, তাদের সাধনার বিশেষ শক্তিতে তারা
অসাধ্য করতে পারেন এবং মরুভূমিতেও অপ্রাকৃত প্রেমবাড়ি বর্ষণ করে অপ্রাকৃত প্রাণীর সঞ্চালন ঘটাতে পারেন। যে জ্ঞানী ধনাঢ্য অহংকারী ব্যক্তি কিনে তোমার তিন পুত্র কি বলেছে বাপু, বড় পুত্রটি বলেছে 10 গ্রামের লোককে নেমন্তন্ন করে খাওয়াবে, এর থেকে আর আনন্দের সংবাদ কি হতে পারে? সবাই বলবে অমুক বাপুর বাপের শ্রাদ্ধ কি সাড়ম্বরে করেছে। খুব হাসলেন তিনি সাধু মহাত্মা। মেজ ছেলে বলেছে বাড়িতে যত আম্র বৃক্ষ রয়েছে আম্র বৃক্ষের বাগানের সবচেয়ে সুমিষ্ট আম যে বৃক্ষটায় আসে সেটি কর্তন করে কাষ্ঠ দ্বারা দাহ কার্য করবে। কত ভালোবাসো দেখুন তো মহাত্মন, অন্যান্য আম্র বৃক্ষের কথাও তো বলতে পারতো, সবচেয়ে সুমিষ্ট যে বৃক্ষটার আম সেই বৃক্ষটা দিয়ে। কত আনন্দ লাগছে আমার কথাটা শুনে। আর সেজ ছেলে যা বললো তা তো আর অপেক্ষাই রাখে না বলার, এমন ভাবে সে স্মৃতি সৌধ করবে যেন অনেক দূর থেকে গম্বুজ দেখা যায়, সবাই যেন বলে অমুক বাবুর মৃত্যুশিলা। বলছে আর তুমি কি মৃত্যুর পরে এগুলো দেখবে? তাই তো, মৃত্যুর পরে দেখে তুমি আনন্দ পাবে, তাই তো, মৃত্যুর পরে এই তিনটা বিষয় তুমি দেখবে। হাসছেন সাধু মহাত্মা। বলছে আচ্ছা খুব ভালো, আচ্ছা বাবা সত্যি কি আপনার তিন পুত্র এগুলো করবে? করবে না মানে, আমি আমার জীবনে যে সাধনা করেছি বাবা, সেই সাধনার অলৌকিক কিছু গুণ আমি লাভ করেছি তোমায় বলতে চাচ্ছিলাম না, এরপরও তোমার মোহ কাটানোর জন্য জগৎজীবীকে শিক্ষা দেওয়ার জন্য তোমাকে মাধ্যম করে আমি তোমাকে একটা মন্ত্র দান করছি। এই মন্ত্রের একটা বিশেষ শক্তি, এই মন্ত্র তুমি যখন জপ করবে কিছুটা সময়ের জন্য তুমি মৃত প্রায় হয়ে যাবে, তোমার স্বজনাদি ভাববে তুমি মৃত্যুবরণ করেছ কিন্তু তুমি মরবে না, এটা আমার অলৌকিক সাধনার শক্তির দ্বারা তোমায় করব। আর তুমি সকল কিছু উপলব্ধি করতে পারবে তোমার সন্তানরা কি করছে, কারণ মৃত্যুর পরে তো আর তুমি সেগুলো দেখতে পাবে না, তাই তোমাকে এই জগতেই আমি আমার সাধনার শক্তি দ্বারা জানিয়ে দিতে চাই। বলছেন বা ভেরি ইন্টারেস্টিং স্টোরি, এটার মধ্যে তো মজাদার কিছু হতে পারে না, আমি মরবো না কিন্তু দেখতে পারবো, বা বাবা খুব খুব ইন্টারেস্টিং তো এটা। হে মহাত্মন আপনি আর দেরি করবেন না, আমায় দিন আপনার কি সাধনার অলৌকিক শক্তি, যে শক্তি আপনি আমায় প্রয়োগ করে আমাকে এই বিষয়টি অবলোকন করাতে পারবেন, আপনি প্রদান করুন। ধনাঢ্য অহংকারী ব্যক্তিটি সেই বৈষ্ণব মহাত্মার নিকট থেকে সেই শক্তি প্রাপ্ত হলেন। তিনি গৃহে গেলেন, মন্ত্র জপ করে শুয়ে পড়লেন। পরদিন সকালবেলা বাবাকে ডাকছে এসে তার জ্যেষ্ঠ পুত্র, বাবা ও বাবা তুমি কোথায়? ওরে মেজ সেজ দেখে যা, বাবা কথা বলছেন না, কি হলো রে, বাবা কি নেই? কান্নাকাটি করছে। বলছে বা বাবা দেখো আমার পুত্রগণ কত ভালোবাসে, আমার জন্য কত কান্নাকাটি করছে। কিছুক্ষণ কান্নাকাটি হলো, প্রতিবেশী লোকজন এসে বলছে আর কত কান্না করবি রে, লাশের তো সৎকার করা দরকার, হ্যাঁ সবাই কি আর জগতে থাকে, একদিন না একদিন সবাইকে যেতে হয়, এরকম বলে কি বলে না গো, আর কত কান্না করবে, চুকের জলে মৃত ব্যক্তির রাস্তা পিছল হয়ে যায়, লাশকে পাশে দেখে কাঁদতে নেই রে, কাঁদতে নেই রে, কি সান্ত্বনা, কি সান্ত্বনা। এবার কি করবে মেজ, তুই না বলেছিলে বাগানের সবচেয়ে সুমিষ্ট আম যে বৃক্ষটিতে আসে সেই বৃক্ষটা কর্তন করে বাবাকে দাহ করবে? বলছে বরদা বলছিলাম কি, দেখো আম্র বৃক্ষের বাগানে তো বহু আম্র বৃক্ষ আছে, সুমিষ্ট ফল এই আম্রটা, এই বৃক্ষটা না কেটে অন্য বৃক্ষ কাটলে সমস্যাটা কোথায়? এটা না হয় থাকুক, তোমারও তো সন্তান আছে বরদা, ওরা খুব পছন্দ করে এই আমগুলো, এটা কাটার দরকার নেই, বাকি কাষ্ঠগুলো দিয়েই না হয় দাহ কার্য করা হোক।
তার বাবা বলছে, বাহ বাহ হরি বল, খুব ভালোবাসিস রে আমায়, খুব ভালোবাসিস। দেখি বাকি ঘটনাটা কি। তুমি যে আমাকে বারবার বলছো বরদা, তুমিও তো বলছিলে 10 গ্রামের লোককে নেমন্তন্ন করে খাওয়াবে, বলছিলাম তো ঠিকই রে, কিন্তু 10 গ্রামের লোক নেমন্তন্ন করে এত ঝামেলা করার সময় আছে কোথায়? আমরা এত চাকরি করি, কোন ক্রমে শেষ করে নে না, সীমিত পরিসরে যত করা যায় ততই মঙ্গল। বর্দা মেজদা, তোমরা যেহেতু বলেই ফেলেছো, তাহলে আমিও তো একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটা তোমরা জেনে রাখো। এত শ্বেত পাথর মার্বেল এনে এত বড় স্মৃতিসৌধ করার কি দরকার? আপাতত একটা ব্যবস্থা করা হোক, তারপর না হয় একটু সময় করে একটু করব। তিন পুত্রের কথা শুনে বাবা অবাক হয়ে গেলেন। তাহলে এই যে ভালোবাসা, এগুলো এগুলো কি সত্যি তাহলে প্রহসন? হঠাৎ বাবা বললেন, কিরে ও বাবা রে, তিন ভাই দৌড় শুরু করছে, ওরে বর্দা বাবা ভূত হয়ে গেছে, দৌড় বর্দা মেজদা শেষদা দৌড়। বলুন তো, তুলসীর তলে শ্বশুরকে শুইয়ে রেখেছেন আপনি বৌমা, ও বাবা তুমি আমায় ছেড়ে কোথায় গেলে, খুব কান্নাকাটি হলো 1 ঘন্টা। হঠাৎ শ্বশুর যদি বলে বৌমা, অবস্থাটা কি হবে, কি হবে গো? বাবা বলে জড়িয়ে ধরবে, না ভূত বলে দৌড়ে পালাবে? কথা বলেন, শ্রাদ্ধ বাসরে তুমি ছেলে খুব কান্নাকাটি করছো, বাবা তোমার পিণ্ডটা কি করে দেবো গো? ঠাকুরদা বলছে, আর কান্না করিস না রে, পিণ্ডটা দে, পিণ্ডটা দে, আমি পারবো না। হঠাৎ করে যদি বাবা এসে হাজির হয় মনে করো, আর হাতটা বাড়িয়ে যদি বলে পিণ্ডটা দে রাখাল, পিণ্ড দে, অবস্থা কি হবে? ঠাকুরদা কি মন্ত্র বলার পরিবেশে থাকবে, না বলো হরি? আর যে বাবা বাবা বলে কান্না করেছিল, ওই ছেলেটা কি করবে? তাহলে এতক্ষণ যে বৌমা কান্না করলো, আর যে শ্রাদ্ধ বাসরে ছেলেটা কান্না করলো, এটা রিয়েল না ফেক বলেন? কথা বলুন, রিয়েল না ফেক, এটা কি প্রকৃত না এটা ফেক বলেন? এই যে আমরা কান্নাটা করি, রিয়েল না ফেক বলেন? ফেক না, ফেক না হলে দৌড়া ইচ্ছেছো কেন? কারণটা কি? এই তিন ছেলে দৌড়াচ্ছে কেন? ওরে বর্দা দে, এই কি দেখছি দৌড়াচ্ছে, কি রে আমার দিকে দৌড়াচ্ছিস কেন তোরা? আমি মরিনি, কে কার কথা শুনবে? ও বাবা রে, সবাই দৌড়, গ্রামবাসী দৌড়, প্রতিবেশী আসছিল সান্ত্বনা দিতে, কিসের সান্ত্বনা, রাগ তোর সান্ত্বনা, দৌড় সবাই। এবার যেদিকে যাচ্ছে গ্রামের লোক সবাই দৌড়াচ্ছে, এবার ছেলের বউ, ও বাবা রে দৌড়, নাতি নাতনিগণ, ও বাবা রে দৌড় সবাই, সবাই দৌড়, যে যেদিকে পারে দৌড়াচ্ছে, যে যেদিকে পারে দৌড়াচ্ছে। অনেক দূর থেকে বলছে, রক্ষা করো রক্ষা করো, গয়ায় গিয়ে পিণ্ড দেব, কাশিতে কাজ করব, আমরা 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 সব করব, সব করব, যাও 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 যাও, যাবো কোথায় রে, এটা তো আমার বাড়ি, তোরা তো আমার সন্তান, কে কার কথা শুনে? সবাই দূর অবাক হয়ে গেল ধনাঢ্য অহংকারী ব্যক্তিটি, নিজের বাড়িতে আমি ভূত হয়ে গেলাম, নিজের বাড়িতে আমি ভূত হলাম, যাদেরকে নিয়ে এত গর্ব করতাম, রাস্তায় যাকে পেতাম প্রশংসা করতাম, সন্তান প্রতিষ্ঠিত মানুষ হয়েছে, অহংকারীর আমার কমতি ছিল না, সবচেয়ে আম্র বৃক্ষের বাগানের সুমিষ্ট আম্র যে বৃক্ষে ধরে সেই বৃক্ষটা কর্তন করে দাহ করবে, আনন্দের সীমা ছিল না, শ্বেত মার্বেল পাথর দিয়ে মৃত্যু শিলা হবে, 10 গ্রামের লোক নেমন্তন্ন করে খাওয়াবে, অথচ যার উদ্দেশ্যে আয়োজন সেই লোকটা ফিরে আসলো, তাকে আর বাবা বলে ধরছে না। তাহলে সারাটা জীবন যাদের জন্য এত পরিশ্রম করলাম, এত ধন সম্পদ সঞ্চয় করলাম, চুপটা একটু বুঝলেই
এটাই সংসার। আর এটার জন্যই আমরা সারাটা জীবন গাধার মতো খাটি, ভূতের মতো পরিশ্রম করি। লোকটাকে যারা দেখছে সবাই দৌড়ছে, প্রতিবেশী দৌড়ছে, পুত্র পুত্র বধূয়া নাতি নাতনি সবাই দৌড়ছে। হঠাৎ করে যে সাধু মহাত্মা তাকে এই বুদ্ধি দিয়েছিল, তিনি কাঁধে হাতটা রাখলেন, কি বুঝলে, কি বুঝলে, খুব না সুখে ছিলে তুমি? সাধু মহাত্মার দুটো আতুল রাঙ্গা চরণে জড়িয়ে ধরে ধনাঢ্য অহংকারী ব্যক্তিটি বলছে, হে বৈষ্ণব ঠাকুর, আপনি আমার চোখ দুটি খুলে দিয়েছেন, এই সংসারে জাতির জন্য এত করছি, আজ আমার মনে হলো যতক্ষণ শ্বাস থাকে ততক্ষণই তারা আমার আত্মীয়, শ্বাস চলে গেলে এই জগৎ সংসারে কেউ কারো আত্মীয় নয়, একমাত্র পরম আত্মীয় অনাদি আদি শ্রী গোবিন্দ ভগবান। হে মহাত্মন, আমি তো আর এই সংসারে ফিরে যেতে পারছি না, ওরা আমাকে দেখে বিশ্বাসই করছে না আমি বেঁচে আছি, ওরা আমাকে দেখে ভূত বলে ভ্রম করছে, দৌড়ে পালাচ্ছে। হে মহাত্মন, আপনি আমায় আপন নিকেতনে যাওয়ার পথ দেখিয়ে দিন, যেটা আমার সত্যিকারের নিকেতন, যেটা আমার সত্যিকারের আবাস, যিনি আমার পরমাত্মীয়, আপনি আমাকে তার সন্ধান প্রদান করে দিন। এই হলো সংসার, এই হলো সংসারের স্বজনাদিগণের প্রতি ভালোবাসা, এই অপ্রাকৃত তত্ত্ব শুধামৃত কখন আমাদের হৃদয়ে হৃদয়ে উদ্ভাসিত হবে, যখন আপনি শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করবেন। ভাগবতী পারে কেবল মাত্র আমাদের অবচেতন মনে চেতনার বীজ বপন করে অঙ্কুরিত করে দিতে, পল্লবিত করে দিতে, পুষ্পিত করে দিতে। এজন্যই সুতমণি বললেন, হে দ্বিজগণ, নদী সমূহের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবগণের মধ্যে যেমন অচ্যুত শ্রেষ্ঠ, বৈষ্ণবগণের মধ্যে যেমন শম্ভু শ্রেষ্ঠ, তেমনি পুরাণ সমূহের মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রীমদ ভাগবত। এই ভাগবত শুধু পুরাণ নয়, অমল পুরাণ। এই ভাগবতকে বলা হয় গ্রন্থ রাজ, গ্রন্থের মাঝে রাজা, সমস্ত তীর্থক্ষেত্রের মধ্যে যেমন কাশী সর্বোত্তম, পুরাণ সমূহের মধ্যে ভাগবত তেমনি সর্বোত্তম। হে হে দ্বিজগণ, যিনি অনন্য মনে প্রত্যহ এক প্রহর অথবা ক্ষণকাল এই ভাগবত পাঠ করে অন্যকে শ্রবণ করান, যিনি শ্রদ্ধার সঙ্গে শ্রীমদ ভাগবতের একটা শ্লোক কিংবা শ্লোকের অর্ধেক অংশ কায়মন বাক্যে শ্রবণ করেন, তার চিত্ত সর্বপ্রকার কলুষমুক্ত হয়ে যায়, নির্মল হয়ে যায়, প্রত্যহ যে শ্রীমদ ভাগবতকে বক্ষে ধারণ করে একটা শ্লোক উচ্চারণ করে আর এক বিন্দু নয়নের জল যদি শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করে কেউ গোবিন্দের চরণ পদ্মে অর্পণ করতে পারে, অন্তিমে সে আমার চরণ প্রাপ্ত হবে তাতে কোন সন্দেহ নাই। জয় জয় শ্রীরাধেশ্যাম। কারণ কলিযুগে যেখানে পবিত্র ভাগবত শাস্ত্র বর্তমান থাকবে, ভগবান বলছেন সেখানে আমি সমস্ত দেবতাগণকে নিয়ে উপস্থিত থাকব, যেখানে ভাগবত আলোচনা করা হবে সেখানে গঙ্গা নদী, ব্রহ্মপুত্রাদি নদ এবং মানব সরোবর রূপ প্রসিদ্ধ তীর্থাদি সপ্ত তীর্থ, সমগ্র যজ্ঞ, মুক্তিদাত্রী অযোধ্যাদি সপ্তপুরী, পবিত্র পর্বত, সেই জায়গায় আগমন করবেন। হে লোকেশ,
যশ ধর্ম বিজয় প্রাপ্তির জন্য এবং পাপ ক্ষয়ের জন্য মুক্ত লাভার্থের জন্য ধর্মাত্মা মনুষ্যগণের সর্বদাই আমার ভাগবত একান্ত মনে শ্রবণ করা উচিত। যে ব্যক্তি প্রতিদিন ভাগবত মহাপুরাণ পাঠ করে প্রতিটি অক্ষর উচ্চারণের সঙ্গে সঙ্গে কপিলা গুদানের পুণ্য সে অর্জন করে, পবিত্র চিত্তে প্রতিদিন ভাগবতের একটা শ্লোক যে পাঠ করে, 18টা পুরাণ পাঠ করলে যে কৃপা লাভ হয়, ভাগবতের একটা শ্লোক শ্রবণ করলে তার তদ্রূপ কৃপা লাভ হয়। আর এই ভাগবতের কথা জগতের বুকে দান যারা করে, আচরণ করানোর জন্য যারা আয়োজন করে, হে দ্বিজগণ জগৎজীবকে জানিয়ে দাও, সেই আয়োজনকারী ভক্তরা শুধু দাতা নয়, মনে রাখবে তারা হলো দাতা শিরোমণি, আর তারাই সবচেয়ে আমার অধিক কৃপা লাভ করবে। তাদের থেকে শ্রেষ্ঠ দাতা জগতে আর কেউ নাই, কেউ নাই। কারণ ভাগবত ভগবান বলছেন আমার অভেদ, আমার অভিন্ন অংশ শ্রীমৎ ভাগবত। এই কলিযুগে সকল তীর্থ আদি পর্যন্ত কলির তাণ্ডবে কলুষিত হয়ে গিয়েছে। ইহো ঘুরে কলম প্রায় জীবাশ্চ সুতাঙ্গত ক্লেশা ক্রান্তস্য তস্যৈব শূধনে কিং পরায়ণম্। এই ঘুর কলিকালে প্রায় অধিকাংশ মানুষই আসুরিক ভাব সম্পন্ন, এটা আমার কথা নয়, এটা ভাগবত মাহাত্ম্যের কথা। ইহো ঘুরে কলু প্রায় জীবাশ্চা সুরতাঙ্গত ক্লেশাক্রান্তস্য তস্যৈব শূধনে কিং পরায়ণম্। এই ঘুর কলিকালে প্রায় অধিকাংশ মানুষই আসুরিক ভাব সম্পন্ন, নানা প্রকার ক্লেশে সর্বদাই তারা জর্জরিত, ক্লেশাক্রান্তস্য তস্যৈব, নানা বিধ ক্লেশে অর্থাৎ দুঃখে তারা সর্বদাই জর্জরিত। এই সকল জীবকে পরিশুদ্ধ করার উপায় কি? শূধনে কিং পরায়ণম্। একমাত্র কলিগত জীবের ওই সকল দোষ আসুরিক ভাব কি করে দূর করা যায়, কি করে তাদেরকে শান্তির পথ দেখানো যায়, কি করে তাদেরকে কল্যাণের পথ দেখা যায়, নৈমিষারণ্য ক্ষেত্রে আসনে উপপরি উপবিষ্ট অখণ্ড জ্ঞানী ছিল উগ্রসভা শ্রুতিমণিকে, শ্রুতমণিকে অভিবাদন করিয়া ভগবত কথামৃত রস আস্বাদক মহামণি শৌনক প্রণতি নিবেদন করে এই কথা জিজ্ঞাসা করেছিলেন, হে সুত অজ্ঞান অন্ধকার নাশে কোটি সূর্যের সমান প্রভাময় আপনার জ্ঞান, আপনি আমাদের কর্ণীর তৃপ্তিদায়ক অমৃত স্বরূপ সার গর্ব কথা বলুন। ভক্তি জ্ঞান বৈরাগ্য কিসের দ্বারা কলিযুগে লাভ করা যায়, এমন মহান বিবেক কিরূপে প্রকাশিত হয়, শ্রী বিষ্ণুতে অর্পিত চিত্ত বৈষ্ণবগণ মায়া মোহকে কিরূপে ত্যাগ করতে সমর্থ হয়। জগতে মনুষ্য জীব অজ্ঞানতার বশবর্তী হয়ে সর্বদা কেবল আমার 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 করছে, আমি করছি, আমার সংসার, আমার পুত্র, আমার কন্যা, আমার সম্পত্তি, সকল কিছুই আমার আমার করছে, তাদের শ্রীবদন থেকে সকল কিছুই তোমার, এই ভাবনা কেমন করে জাগিয়ে দেওয়া যায়। এই কথাগুলো যে বললাম, যিনি প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলো কি আমাদের হৃদয়ের প্রশ্ন না গো? আমাদের হৃদয়ের প্রশ্ন না এগুলো? আমাদের কথাই তিনি জিজ্ঞেস করেছেন, আমাদের হৃদয়ের কথাই তিনি জিজ্ঞেস করেছেন। এই গুণ কলিকালে প্রায় অধিকাংশ মানুষই আসুরিক স্বভাব সম্পন্ন, নানা প্রকার ক্লেশে সর্বদাই জর্জরিত, এই সকল জীবকে পরিশুদ্ধ করিবার সর্বশ্রেষ্ঠ উপায় কি আপনি কৃপা করে বলুন। কল্যাণ সমূহের মধ্যে যা সর্বশ্রেষ্ঠ,
पवित्र कारक गणेर मध्य जहाँ श्रेष्ठ और जाते भगवान श्रीकृष्ण के लाभ करा जाए अपनी एमन कोनो शाश्वत पंथार कथा कृपा करे आमादेरके बोलुन। এ মহামণি চিন্তামণি কেবল লৌকিক সুখ প্রদান করে, কল্পবৃক্ষ কেবল স্বর্গীয় সুখ প্রদান করতে সমর্থ, কিন্তু শ্রী গুরুদেব যদি প্রসন্ন হন তখন তার জ্ঞান উপদেশের দ্বারা যোগীগণেরও দুর্লভ সনাতন শ্রী বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। সুত গোস্বামী পাদ তখন বললেন, হে সৌনক, আপনার কথায় উপলব্ধি হচ্ছে, আপনার হৃদয়ে ভগবত প্রেম বিরাজিত, সেই কারণে আমি বিচার করে সমস্ত সিদ্ধান্তের সার সিদ্ধান্ত এই জগতে যত গ্রন্থ রয়েছে সকল গ্রন্থ পড়ার সময় কলিযুগের মানুষের নাই, সকল গ্রন্থ অধ্যয়ন করার জ্ঞান কলিযুগের মানুষের নাই, কলিগত মানুষ অন্নগত প্রাণ আহার ছাড়া বাঁচতে পারে না, কলিগত জীব জুমিগত মন, কবি বলছেন কলির জীবের মানুষের কথা চিন্তা করে সারাদিন গাল মন্দ, দিনেও যদি লাগে দ্বন্দ্ব, নিদ নাই সুপুত্রেরও, রাতে যদি না পায় বউয়ের গন্ধ, সারাদিন গাল মন্দ করলেও বউ ছাড়া ঘুমাবে না কলিযুগের মানুষেরা, অর্থাৎ তাদের কামনার অতই অর্ণবে মন নিপতিত, জুমিগত মন তাদের, তারা এত জ্ঞান লাভে যত্নবান নয়, তারা সর্বদা সাধু গুরু বৈষ্ণব বিদ্বেষী হয়, ও ঘাটে ঘাট আপতে পথ ভক্তি জ্ঞান বৈরাগ্য এই যুগে প্রকাশিত হয় নাই, ঘুমন্ত অবস্থায় আছে, সকল গ্রন্থ থেকে সঠিক যে পথ সঠিক যে কল্যাণের কথা সেই কল্যাণের কথা তাদের স্বীয় স্থূল জ্ঞানে তারা অনুভব করতে কখনো সম্ভবপর নয়। তাই হে মণিবর, আপনার হৃদয়ে ভগবত প্রেম আপনার প্রশ্নের মাধ্যমে বিরাজিত আছে আমি উপলব্ধি করছি, তাই আপনাকে উদ্দেশ্য করে জগতের সবাইকে সকল গ্রন্থের সারাতিসার উপসংহার দবিকে মন্থন করলে যেমন ননি সারাতিসার উঠে আসে, সকল গ্রন্থের সার কথা কল্যাণের কথা শ্রীমৎ ভাগবতের কথা আমি আপনার কাছে বর্ণন করছি। জয় জয় শ্রীমৎ ভাগবতম প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মন, জয় জয় শ্রী রাধেশ্যাম, যাতে ভক্তির প্রবাহ বৃদ্ধি হয় আর যা শ্রীকৃষ্ণের প্রীতিপ্রদ সেই সাধন আমি এখন আপনাকে বলছি, মন দিয়ে শ্রবণ করুন। মণিবরকে উদ্দেশ্য করে আমাদেরকে বলছেন, কলিকালের জীব সমূহ কাল রূপী সর্পের গ্রাসে কবলিত, সেই ভয় নিবারণের জন্য ছিল সুখদেব গোস্বামী পাদ পরম সাধন স্বরূপ শ্রীমৎ ভাগবতকে কীর্তন করেছেন জগৎ জীবের মঙ্গলের জন্য। শুনো হে মণিব, ভাগবত শুরু হয়েছে মৃত্যুর সংবাদ দিয়ে, ভাগবত কি দিয়ে শুরু হয়েছে গো মা? মৃত্যুর সংবাদ দিয়ে। কলিগত জীবকে সর্বপ্রথমে যে বিষয়টি এই ভাগবত বুঝিয়ে দেয়, ওরে সংসারী জীব, মৃত্যু তোমাদের অবধারিত, না আমরা কেউ মরবো না, মরবো না গো, সবাইকে মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর কথা জানার পূর্বে আশ্রম সম্পর্কে জ্ঞান নাও। আশ্রম কয়টা? চারটা। আমাদের সনাতন শাস্ত্রে আশ্রম কয়টা? চারটা। চতুর আশ্রমের নাম কি? ব্রহ্মচর্য, এরপরে কি গাহস্থ, এরপরে কি বানপ্রস্থ, এরপরে কি সন্ন্যাস। এই চতুর আশ্রম সম্পর্কে জেনে নাও। এই চারটা আশ্রম জানলে নিজেরাই বুঝবে এখন তুমি কোন জায়গায় আছো। ব্রহ্মচর্য, 25 বছর পর্যন্ত বীর্যকে ধারণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা বলছেন আমাদের সনাতন শাস্ত্র, এটাকে বলে ব্রহ্মচর্য, ব্রহ্মকে ধারণ করা। ব্রহ্ম মানে বীর্য, শরীরের শক্তির আধার। যদি কেউ সংসারী সুখী হতে চায়, দেহগত দিক থেকে সবল হতে চায়, পুষ্ট জ্ঞানী
সন্তান লাভ করতে চায় তাহলে সে অবশ্যই সংযম থাকবে। গুরু আনুগত্যে বিশেষ পদ্ধতি অবলম্বন না করলে ইচ্ছে করলেও এই সংযম থাকা যাবে না। পঁচিশ বছর পর্যন্ত কে বলা হয়েছে আমাদের সনাতন শাস্ত্রে ব্রহ্মচর্য কাল, তারপর সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। পঁচিশ বছর থেকে পঞ্চাশ বছর পর্যন্ত সে সংসার জীবন পালন করবে, স্ত্রী সন্তানের সুখ অনুভব করবে। কত বছর পর্যন্ত গো? পঞ্চাশ। একান্ন বছর হয়ে গেলেই সে যদি সংসারে থাকে, সংসারকে যদি আঁকড়ে ধরে, তাহলে তার শাস্তি শুরু হয়ে যাবে। পঞ্চাশ পার হয়ে গেলেই তার আশ্রম হচ্ছে বানপ্রস্থ। বানপ্রস্থটা কি? বানপ্রস্থ হচ্ছে একান্ন বছর হয়ে গেলেই তাকে সংসারের দায়িত্ব সন্তানকে দিয়ে তখন সে সর্বোপরি একটা ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা গুরু বৈষ্ণবের আনুগত্যে জীবন শুরু করে দেবে। এটা কত পর্যন্ত? যদি সে বেঁচে থাকে পঁচাত্তর বয়স পর্যন্ত, যদি এর আগে মরে যায় মরে গেল, আর পঁচাত্তর প্লাস যখন হয়ে যাবে যদি বেঁচে থাকে সে, ছিয়াত্তর বছর হয়ে গেলেই তাকে ত্যাগ জীবন নিতে হবে। ত্যাগ মানে কি? ত্যাগ হলো একেবারে আর কোনো চিন্তা নয়। বানপ্রস্থ মানে কি? বানপ্রস্থ মানে সন্তানের হাতে সংসারকে অর্পণ করে যদি সে পারে মঠবাসী হবে, আর যদি না পারে বাড়িতেই থাকবে। বাড়িতে থাকবে জলে যেভাবে নৌকা থাকে সেরকম, সংসারের কোন চিন্তা সে আর করবে না, কেবলমাত্র তার একটাই দায়িত্ব ঈশ্বর চিন্তা করা, তার একটাই দায়িত্ব কৃষ্ণের সংসার করা। তাহলে এখন আমাদেরকেই বিবেচনা করতে হবে আমরা কি কোন আশ্রমে আছি। এই চতুরাশ্রম হচ্ছে সনাতন শাস্ত্রের কথা। চারটা আশ্রমে সনাতনী হিন্দুদেরকে বিভক্ত করেছেন শাস্ত্র, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। পঞ্চাশের পরের জীবন ত্যাগ জীবন, তখন আর ভোগের জীবন নয়, স্ত্রী সঙ্গ হয়ে গেছে, সন্তান উৎপাদন হয়ে গেছে। আর যদি কেউ ভোগের চিন্তা করে তখন তার জীবনটাকে কুকুরের জীবনের সঙ্গে তুলনা করা হয়েছে। কুকুর, কুকুর যেমন পাহারাদার, দেখবেন তার আর কোনো কার্য নাই। কেউ যদি পঞ্চাশের পরেও কেউ যদি সংসারকে আঁকড়ে ধরে তার জীবনকে কুকুরের জীবনের সঙ্গে শাস্ত্রকারগণ তুলনা করেছেন। এগুলো আমার কথা নয়, শাস্ত্রের কথা। একান্ন বছর হয়ে গেলে সংসারে যদি থাকো, যদি আশ্রমে না যেতে পারো, তখন মনটা থাকবে একেবারে ভগবানের পদে, যেখানে সদসঙ্গ হবে আর কোনো চিন্তা নাই। বাবা রে, তোদের জন্য অনেক করেছি, এই সংসার তোরা বুঝে নে, বৌমা তোমাদের সকল কিছু তোমরা বুঝে নাও, এবার শান্তিতে আমাদেরকে একটু ঈশ্বরের নাম নিতে দাও, যেন সুস্থ শরীরে ভগবানের নাম নিয়ে যেতে পারি। অথচ ষাট বছর হয়ে যায়, নাতিকে রেখে একদিন বাগবতে থাকতে পারি না। একটা ঘটনা বলি আপনাদেরকে, এক বাবা ভালোই পরিচিত অনলাইনে, পাঠ শুনতে এসেছেন, বললাম এত রাত্রে কি করে যাবেন, বাবা থেকে যান না। উনি বলছেন নাতিটাকে ছাড়া ঘুমাতে পারি না। নাতিটাকে ছেড়ে ঘুমাতে পারে না, ষাট প্লাস বয়স, এক রাত্রে ভাগবত পাঠ পড়ে এত রাত্রে যাবে কি করে, বলছি থেকে যাও, নাতিটাকে ছাড়া ঘুমাতে পারি না। এগুলো কেন এত বিষয় বাসনা আমার মাঝে? একটাই কারণ, আমি ভাগবত শুনি না। ভাগবত পারে মানুষের বিষয় রসকে শুকিয়ে দিতে, ভাগবত পারে বিষয়ের চিন্তা দূর করিয়ে দিতে, ভাগবত পারে মানুষের হৃদয়ে বৈরাগ্য স্থাপন করিয়ে দিতে। পঞ্চাশ প্লাস বয়স যখন হয়ে যাবে, যতজন সন্তান সম্পত্তি বাবা ভাগ করে দিয়ে দেবে, সন্তানকে যেভাবে সম্পত্তি ভাগ করে দেবে, ভগবানও তার ঘরের সদস্য, তার জন্য সম্পত্তির তদ্রূপ ভাগ রাখতে হবে। কখনো করি আমি, কখনো করি, গতকাল যে জানলাম যে আমার পরিবারের সদস্য যদি চারজন হয়, আজ থেকে বলবে পাঁচজন, ভগবানও আমার ঘরের একজন সদস্য।
যদি ভগবানকে সদস্য ভাবতাম তাহলে আজকে গোষ্ঠীর কেউ মারা গেলে ভগবানের সেবা বন্ধ করতাম না, গোষ্ঠীর কারো ঘরে বাচ্চা হলে ভগবানের সেবা বন্ধ করতাম না, গোষ্ঠীর কেউ মারা গেছে গোষ্ঠীর কারো ঘরে বাচ্চা হয়েছে আমি চাকরি ঠিকই করছি, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বসছি, আমি খাবার গ্রহণ করছি, টিভিতে সিরিয়াল দেখছি, মোবাইলে কথা বলছি, আমার বয়সী ছেলেরা প্রেমও করছে, অথচ ভগবানের ঘর লাগানো তাকে লকডাউন দিয়ে রেখেছি, ভগবান হোম কোয়ারেন্টিনে, কারো কারো ঘরে ঠাকুর আইসোলেশনে, কারণ কি কয় আমাদের অসৌচ, তো তোদের অসৌচ তোরা ঠিকই খাচ্ছিস দাচ্ছিস লাফালাফি করছিস আর অসৌচ পালন করছে ঘরে ঠাকুর, তাই তো তাই তো তাই তো যদি ভগবানকে ঘরের সদস্য ভাবতাম, সদস্য ভাবতে পেরেছিল জটিল, মাকে বলেছিল ও মা একা একা পাঠশালায় যাব ভয় করে, একটা লোক দাও যে আমাকে পাঠশালায় পৌঁছে দেবে, গভীর জঙ্গলের পাশ দিয়ে যাব, গল্পটা শুনো নাই, প্রত্যেক বাচ্চাদেরকে তো আমরা এই গল্পটা বলি, ছোট্টবেলা আমরা পড়েছি বইয়ের মাঝে, মায়ের মুখে কত গল্প শুনেছি, মধুসূদন দাদার কথা, এটা তোমার বানানো গল্প নয় শাস্ত্রের কথা, ও মা আমার তো একা একা ভয় করে এই পথ দিয়ে কি করে যাব, হ্যাঁ একটা লোক দাও যে আমাকে দিয়ে আসবে, মা বলছেন আমি তো গরিব, তুই তো জানিস নুন আনতে পান্তা ফুরায়, আর আমি যদি তোকে স্কুলে নিয়ে যাই আমার পাঠশালা শেষ হলে আবার নিয়ে আসি আমার সংসারের কাজ কে করবে, আর লোক রেখে দেবো কি করে বাবা, হ্যাঁ আমি কি করব, তাহলে কি আমি পাঠশালায় যাওয়া বন্ধ করে দেব, মা কিছুক্ষণ চুপ বন্ধ করে ভাবলেন সন্তানকে একটা প্রভুত দিতে হবে, বলেন কেন বন্ধ করে দেবে আমি তো ভুলে গিয়েছিলাম রে বাবা, তোর যে একটা দাদা আছে ওই জঙ্গলের পাশে তার নাম মধুসূদন, শুন তোর যখনই ভয় হবে তখন তোর দাদাকে ডাকবে, মধুসূদন দাদা মধুসূদন দাদা মধুসূদন দাদা বলে ডাকবে, দেখবে তোর কোনো ভয় থাকবে না, তিনি ভয় হারি ভয়কে তিনি নিবারণ করে, ছোট্ট বালক মায়ের কথায় বিশ্বাস স্থাপন করে মাকে প্রণতি দিয়ে পরদিন পাঠশালায় যাবে, জঙ্গলের পাশে এসে যখন তার ভয় করছে ডাকছে ও মধুসূদন দাদা, দাদা মধুসূদন তুমি কোথায় আমার ভীষণ ভয় করছে, ছোট্ট বালক দেখো সরলতা না থাকলে গোবিন্দ কৃপা হয় না মা, মাগো বৈষ্ণবতার আরেকটা নাম হচ্ছে সরলতা, সরল যে নয় সে কখনো বৈষ্ণব হতে পারে না, সরল যে নয় সে কখনো ভক্ত হতে পারে না, কপট যে তার কখনো ভক্তির অধিকার নেই, ভগবান সারল্য মনের অধিকারীকে কৃপা করেন, ভগবান কপটকে কৃপা করেন না, সরল যে ভগবান তাকে কৃপা প্রদান করেন সে কৃপা ভাজন হয়, এমন করে ডাকছিল ও দাদা মধুসূদন তুমি কোথায় আমার ভীষণ ভয় করছে, তুমি আমায় পাঠশালায় পৌঁছে দাও, মানা বললো তুমি আমার দাদা হও তুমি এই জায়গাতে অবস্থান করো, তাহলে তুমি তোমার ছোট ভাইয়ের কষ্ট কি উপলব্ধি করতে পারছো না, বাচ্চাটা যদি এমন করে বলে মনটা খুলে যায় না গো, হ্যাঁ কেমন করে ডাকছে, ভগবান আর স্থির থাকতে পারলেন না, ভগবান আর স্থির থাকতে পারলেন না গো, ভগবান শ্রী গোবিন্দ তিনি কিশোরের রূপ ধারণ করে বালক জটিলের সম্মুখে এসে দণ্ডায়মান করেন, ওরে জটিল তোর খুব ভয় হচ্ছে না ভাই, একদম ভয় পাবি না, আমি তোর দাদা আছি চল তোকে পাঠশালায় দিয়ে আসবো, শোন শুধু এই জঙ্গল নয় আমি সব জায়গায় থাকি, সব জায়গায় থাকো হ্যাঁ, কেউ যদি ভক্তি করে বিশ্বাসের সঙ্গে আমায় প্রাণ ভরে ডাকে রে ভাই, আমি সব জায়গায় আমি ভূত হই, আমি ভয় দূর করি, আমি ভয়ও না শোনো, ওরে আমি প্রেমের আধার, তবে অবিশ্বাসীর হৃদয়ে আমি কখনো আবির্ভূত হই না, কপটের নৈকট্যে আমি কখনো বিরাজিত হই না রে, ভক্তি করে অনুরাগ সঙ্গে যে আমায় ডাকে সরল হয়ে আমি তার সকল ইচ্ছে পূরণ করি, তুই পাঠশালায় যা
আর তুই যখনই ভয় পাবি আমায় ডাকবি, ফেরার পথে আমি তোকে আবার কুটিরে পৌঁছে দেব, একদম ভয় পাবি না। জটিল অবাক হলো, দাদার প্রীতি পেল, অনুরাগ ভক্তি পেল। কিছুদিন পর মাস্টার মশাই বলছেন, জটিল শোন, তোমাদের সঙ্গে সহপাঠীর বাবা যে দেহ রাখলেন তার তো শ্রাদ্ধ ক্রিয়া হবে, শ্রাদ্ধে অনেকেই যে যা পারে দিচ্ছে, তুমি কি দেবে? জটিল জটিল বলছে, আমি তো আমার মাকে জিজ্ঞেস না করে কিছু বলতে পারবো না। যাও মাকে জিজ্ঞেস করে আগামীকাল বলিও। মাকে বলছে, মা হেসে বলছেন, আমি কি দেব রে, তোর দাদাকে বলিস। তার মা বলছে, আর দাদা পাবে কোথায়, মাও তো আর এমন করে বিশ্বাস করছে না যে সত্যি ভগবান কিশোরের রূপ ধারণ করে জটিলের দাদা হয়ে তাকে পৌঁছে দিচ্ছে। জটিল দাদাকে বলছে, ও দাদা সবাই কিছু না কিছু দিচ্ছে, আমার সহপাঠীর বাবার শ্রাদ্ধে আমি কি দেবো? দাদা বলছে, তুই বলিস, শ্রাদ্ধে যত দধি লাগে আমি দেব। তুই দধি দেবে কিরে জটিল? মাস্টার মশাই বলছেন, এত দধি তুই পাবে কি করে, আমার দাদা দেবে। তো ঠিক আছে, সঠিক সময়ে নিয়ে আসিস, তোর দাদা ভার বহন করে আনবে। বলছে হ্যাঁ, শ্রাদ্ধের দিন ছোট্ট দুটো ঠুলি, একটা ভার করে স্কন্ধে চাপে বলে জানিয়ে যা। ও দাদা এতটুকু দধি দিয়ে কজন খাবে, একজনই তো হবে না, ওরে বুকা এটা দিব্য দধি, এই দধি কখনো শেষ হবে না, যতজনকে দেবে ফুরাবে না রে। তবে শুন, এই দধির অলৌকিক গুণ সবাই অনুভব করতে পারবে না, একমাত্র আমার ভক্ত ছাড়া কারো নিকটে এই অলৌকিক গুণ অনুমেয় নয়। অনেকের কাছে এটা কাকতালীয় মনে হতে পারে, অনেকের কাছে কল্পনার আশ্রয় মনে হতে পারে, কিন্তু আমার ভক্তের কাছে আমার এই লীলা বড় মধুর রে। আমার ভক্ত এই লীলা শ্রবণ করে কখনো হাসে, কখনো কাঁদে, কখনো নয়নের জলে ভাসে, আবার কখনো ধুলায় পড়ে গোড়াগড়ি দেয়, আবার কখনো বাপরে মা আনন্দে বাহু তুলে হরিবল ধ্বনি করে। তামাশা করছিস, তামাশার আর জায়গা পাসনি, ভেবেছি তোর দাদা দধির ভাণ্ড নিয়ে আসবে, ছোট্ট দুটো ঠুলিতে করে দধি এনেছিস, তুই তো এটা খেয়ে শেষ করে ফেলবি, তবে তো হবে না, এত এত লোককে তুই দধি খাওয়াবে? মাস্টার মশাই, আমার মধুসূদন দাদা বলছেন, এই দধি দিব্য দধি, এই দধি কখনো শেষ হবে না, যতজনকে দেয়া হবে এই দিব্য দধির গুণাবলী কখনো নষ্ট হবে না। মাস্টার মশাই রেগে আগুন হয়ে গেলেন, ব্যত্রাঘাত করলেন জটিলকে, ব্যত্রাঘাত খেয়ে জটিল করজুড়ে বলছে, মাস্টার মশাই আপনি আমাকে মারুন কাটুন যাই পারুন, সকল কিছুই করতে পারেন, কিন্তু আমার দাদা সম্পর্কে আপনি একটা কথাও বলবেন না, আমার দাদা কখনো মিথ্যে বলতে পারেন না, আমার দাদা বারংবার আমায় বলে দিয়েছেন এটা দিব্য দধি, একটিবার যাকে দেয়া হবে সেটি কখনো শেষ হবে না, একটিবার দিয়ে দেখুন না, দিয়ে দেখুন। মাস্টার মশাই যখন দধির ভাণ্ডটা স্পর্শ করলেন, তার সর্বাঙ্গ পুলকিত হয়ে উঠল, বিদ্যুৎ যদি কাউকে পৃষ্ঠ করে কারেন্টে সব থলে যেমন ঝাঁকুনি দেয়, সারাটা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল, একটা পরম আনন্দ মাস্টার মশাইয়ের সর্বাঙ্গে স্থাপিত হয়ে গেল, মনে হলো এই স্পর্শ কত যে পরম আনন্দে, দধির ভাণ্ডটা স্পর্শ করার সঙ্গে সঙ্গে সমগ্র শরীর চমক দিয়ে উঠল, জটিল রে এই ভাণ্ডটার মাঝে এমন কি আছে রে, ওরে এই ভাণ্ডটা স্পর্শের সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীর পুলকিত দিয়ে উঠল, মনে হলো আমার সমগ্র মনে পরম আনন্দ বিরাজ করছে, আমি এমন আনন্দ কোথাও পাইনি রে, এই ভাণ্ডটার মাঝে কি আছে রে জটিল। ভাণ্ডটা খুলে দধি সবাইকে পরিবেশন করা হলো, দধির পরিমাণ কমলো না, যারা একবার গ্রহণ করলো তারা
সবাই বলছে যেন অমৃত, এজন্য অমৃত এ সাধারণ কোন দধি নয়। ওই দধি গ্রহণ করার সঙ্গে সঙ্গে সবার মন আনন্দে ভরে উঠল, সবাই দুটো বাহু তুলে বলতে শুরু করল হরি জটিল জটিল বাবা তোর দাদার কাছে একটু নিয়ে জানা আমায়, একটি বার আমি তাকে দর্শন করতে চাই, কে তোর দাদা? এই দধি সাধারণ কোন দধি নয় রে জটিল, তোর দাদার কাছে আমায় একটু নিয়ে চল না, আমি একবার তাকে দর্শন করতে চাই। জটিল বাবা তোর দাদা কোথায় থাকে রে? আমায় একটু হাত ধরে নিয়ে জানা বাবা, আমায় একটু হাত ধরে নিয়ে জানা। জটিল মাস্টার মশাইকে হাত ধরে আর কয়েকজন সহপাঠী সঙ্গে নিয়ে যাচ্ছে জঙ্গলের পাশে এসে জটিল ডাকছে, দাদা দাদা মধুসূদন দাদা। কতবার জটিল ডাকছে, ডাক প্রতিধ্বনি হয়ে জটিলের কর্ণে ফিরে আসলো, কেউ উত্তর দিল না। কতটা সময় দাঁড়িয়ে রইলেন, কিন্তু দাদা মধুসূদন আর আসলেন না। মাস্টার মশাই বিরক্ত হয়ে চলে গেলেন, মনের দুঃখে জটিল ভূমিতে লুটিয়ে পড়ল। তুমি আমায় এমন করে মাস্টার মশাইয়ের কাছে ছোট করলে, আমার সহপাঠীদের কাছে তুমি আমায় ছোট করলে, মিথ্যেবাদী বলে প্রমাণ করলে। ঠিক তখনই একটা কোমল স্বর পিছন থেকে এসে কাদের কে জানি স্পর্শ করলো, ভাই জটিল কষ্ট পেয়েছিস? আমি তোর দাদা মধুসূদন, আয় ভাই একটিবার আমার বুকে আয়, একটিবার আমার বুকে আয় ভাই, আমি তোর দাদা মধুসূদন। তুমি আমায় মাস্টার মশাইয়ের কাছে এত ছোট করলে, আমি তোমায় এত করে ডাকলাম, তুমি আসলে না কেন? জটিলকে বুকে জড়িয়ে ধরে প্রেম আলিঙ্গন করে দাদা মধুসূদন, আমার গোবিন্দ ভগবান বলছেন, জটিল রে তুই যতটা সরল তোর মাস্টার মশাই ততটা সরল নয় রে, তোর হৃদয়ে যতটা বিশ্বাস রয়েছে তোর সহপাঠীদের হৃদয়ে তত বিশ্বাস নেই রে। তুই আমাকে যতটা আপনার করে যখন ডাকিস দাদা, আমার আসন কম্পিত হয়ে যায়, তুই আমার আমাকে যত মিষ্ট করে ডাকিস আমি পাগলের মতো তোর কাছে চলে আসি। ওরে আমি যে কেবল প্রেমের কাঙ্গাল, আমি কেবল ভক্তির কাঙ্গাল, আমি একটু যত্ন আতিথেয়তা আদরের কাঙ্গাল, আর কোনো কিছুর নয় রে। ওরে তোর মাস্টার মশাই তোর সহপাঠীদের তোর মতো সরলতা নাই, ওদের যেদিন তোর মতো সরলতা আসবে, ভক্তি আসবে, হৃদয়ে মাঝে বিশ্বাস আসবে, ওরা আমায় দর্শন করতে পারবে। জটিল ভগবানের প্রেমালিঙ্গন পেল, দাদা তোমায় একটি কথা জিজ্ঞেস করি, মাস্টার মশাই রেগে আমায় মারলেন, যদি অন্য কোনো দিন পাঠশালায় ঠিক মতো আমি পড়া দিতে না পারি, মাস্টার মশাই যখন মারেন আমার খুব ব্যথা হয়, কিন্তু দধির জন্য মাস্টার মশাই আমাকে ব্যত্রাঘাত করলেন, আমার খুব ব্যথা কেন লাগেনি দাদা, কেন লাগেনি? ভগবান শ্রী গোবিন্দ কিশোর রূপে জটিলের দাদা মধুসূদন পিঠের উত্তরীয়টা সরিয়ে জটিলকে বলছে, ভাই রে একবার তুই আমার পিঠের দিকে তাকিয়ে দেখ তো এগুলো কি। জটিল থাকিয়ে দেখছে দাদা মধুসূদনের পিঠের মাঝে কতগুলো কালো কালো দাগ দেখা যাচ্ছে, এগুলো কি দাদা? এগুলো তোর মাস্টার মশাই আমাকে পুরস্কার দিয়েছে রে, ওরে অনন্য চিন্তয়ন্ত মাম যোজনা পড়।
অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যে বা যারা আমার আরাধনা করে আমাদের নিত্য অভিযুক্ত সেই সকল ভক্তের যুগার খেম দুটিকে আমি বহন করি। হে অর্জুন, এই জগতে ভক্তির যা কিছু আছে আমি দেখাশোনা করে রাখি, আর যা নাই আমি স্বয়ং নিজের হাতে বহন করে কুটিরে পৌঁছে দেই, কুটিরে পৌঁছে দেই। ভক্তের ভার আমি বহন করি, আমি আমি ভক্তের ভার বহন করে আনন্দ পাই। আমি ভক্তের জন্য চুর শাস্তে লজ্জিত অনুভব করি না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত করে ভক্তের খেলা আমি করি প্রেম তরঙ্গ লীলা। ভক্তের জীবন বেলা ডুবে গেলে নিজের হাতে বইটা ভাই। ভক্ত আমার মা, ভক্ত আমার বাবা, ভক্ত আমার গুরু, ভক্তই আমায় বাঞ্ছা কল্প তরু নাম রেখেছে। ভক্তের বোঝাকে আমি বহন করি। এই না সরলতা, এই না বিশ্বাস, এমন বিশ্বাস এমন সরলতা আমার যে কবি হবে গো মা, এমন ভক্তি আমার যে কবি হবে। আমি যে কবে গোবিন্দকে আমার একজন ভাবতে পারবো, আমার ঘড়ির একজন। পাঁচটা সম্পর্কের বাঁধনে গোবিন্দকে বাঁধতে হয় শান্ত, দাস্য, সক্ষ, বাৎসল্য, মধুর। মধুর রসটা কি? গোবিন্দ আমার পতি, আমি তার কি? আমি তার সহচরী। তাহলে গোবিন্দ যদি আমার পতি হয়, ব্রজ গোপীরা যেভাবে আরাধনা করেছেন, তাহলে আজকে অসৌচে আমি আমার পতিকে না খাইয়ে রাখি, রাখি গো জাতকে অসৌচে। গোবিন্দের সঙ্গে যদি আমার সম্পর্ক বাৎসল্য থাকে, অর্থাৎ গোবিন্দ আমার সন্তান, আমি তার মা বাবা, যেমন যশোদা ভালোবেসেছেন, নন্দ মহারাজ ভালোবেসেছেন, দেবকী ভালোবেসেছেন, বসুদেব ভালোবেসেছেন, তাহলে তুমি মা গোষ্ঠীর কেউ মারা গেছে তোমার সন্তানকে না খেয়ে রাখবে, রাখবে গো? কোন মায়ের দুটা সন্তান একটা মারা গিয়েছে, সেই মা কি বলবে এই তুই না খেয়ে তা? কোনো মা কি আরেকটা সন্তানকে না খেয়ে রাখিব? কখনো দেখেছো কোনো মা রান্না করে সন্তানকে না খেয়ে আগে খেয়ে নেয়? সে তো মাই নয় গো, সে তো মা নয়। নিজে রান্না করে সন্তানের মুখে না দিয়ে যে আগে খেয়ে নেয় তাকে মা বলা যায় না। তাহলে গোবিন্দ কি বলছো তোমার সন্তান, আর তুমি আগে খেয়ে দিয়ে দুপুর ১২টার পরে স্নান করে গোবিন্দকে আহার করাও, সেবা দেও, কিসের মা তুমি, কিসের গৃহলক্ষী তুমি? ভাবো একবার, অনুভব। ভাগবত মানে প্রেম। প্রেম যদি হৃদয়ে না জাগে গোবিন্দের প্রতি কিছুই লাভ হবে না। যদি মনে করো গোবিন্দের সঙ্গে আমার সম্পর্ক দাস্য সম্পর্ক, অর্থাৎ গোবিন্দ আমার প্রভু মালিক, আমি তার সেবক কিংবা সেবিকা, তাহলে সেবকের দায়িত্ব কি? মালিকের হুকুম পালন করা। মালিককে না খেয়ে সেবককে আগে খেয়ে নেয়। যদি বলো আমি শান্ত রসের সেবা করি, শান্ত রসের সেবা মুরলী, শান্ত শান্ত রসের সেবায় নিয়োজিত। শান্ত রস দেখো মুরলীর নয়টা চিত্র, নবমিতা ভক্তির প্রতি আমরা আমাদের দোষটাকে ঢেকে রাখি। আমরা আমাদের দোষ ঢেকে রেখে কি করি? গুণটা প্রচার করি, আমার সন্তান এই, আমার সন্তান এই, আমার এই, আমার সেই, কিন্তু আমার দোষটা আমি কাউকে বলি না, এমনকি গুরুদেবকেও বলি না। মানে রাখবে গো মা, গুরুদেবের কাছে, ডাক্তারের কাছে, প্রকৃত সাধুর কাছে কিছু লুকাবে না। আমি আমার দোষটা গুরুদেবকেও বলি না, গুরুদেবের কাছে গিয়ে আমি আমার ভালো গুণগুলো বলি, গুরুদেব আমি এই করেছি, আমি ওই করেছি, আমার এই রেজাল্ট, আমার এই, কিন্তু আমার যে খারাপ গুণ যেগুলো আমায় কষ্ট দিচ্ছে, যেগুলো আমি ত্যাগ করতে পারছি না, আজ পর্যন্ত কোনো ভক্তকে পেলাম না সাধুর নিকটে এসে বলতে আমার এই খারাপ গুণটা কি করে দূর করা যায় বলুন তো, আমার আমার এই খারাপ চিন্তাটা কি করে দূর হবে, তাহলে কৃপা হবে কি করে মা?
আমি তো গুরুদেবীর কাছেও মিথ্যে কথা বলি, আমি তো সাধুর কাছেও মিথ্যে কথা বলি, ছল করি, কপটতা করি। অথচ বাসি দেখো, বাসি তার ছিদ্রের মাধ্যমে দোষটাকে বের করে দিচ্ছে, বাতাসের মাধ্যমে দোষ বের করে দিচ্ছে, আর কেমন করে সে বাঁচছে। মুরলী অদূর অমৃত পান করছে গোবিন্দের মুরলী, এই মুরলী সর্বদা হাতে শুভিত হচ্ছে, অদূর অমৃত পান করছে, অদূর অমৃত শান্ত দাস্য যাও সখ। যদি মনে করো গোবিন্দ আমার সখা, যেমন শ্রীদাম সুদাম, সুবল সুমন মধুমঙ্গল সুদামা, ওরা গোবিন্দকে বন্ধুর মতো ভালোবেসেছে, যদি মনে করো বন্ধু, তাহলে বন্ধু তোমার ঘরে এসেছে, তুমি বন্ধুকে না খাইয়ে রাখবে? কিসের বন্ধু তোমার? দেখেছো সুদামা আর কৃষ্ণের বন্ধুত্ব কি? রাজ সিংহাসনটা দেখিয়ে বলছে, সুদামা হে আমার প্রাণের সখা, এ রাজ সিংহাসনে তুমি বসো। সমগ্র বসন চিত্র একেবারে ধুলি মাখা, পুতলিটা যে সঙ্গে নিয়ে এসেছে, গিট দিতে দিতে আর গিট হয় না, বিজ্ঞানের ছাপ একেবারে হাড় বের হয়ে গেছে। দ্বারকায় যখন এসে দাঁড়ালেন সুদামা, দ্বার রক্ষক আছে না, ওদেরকে বলছেন একটু দ্বার খুলে দাও, আমি একটু ভেতরে প্রবেশ করব। কে তুমি? আমি তোমাদের দ্বারকার রাজা শ্রীকৃষ্ণের বন্ধু। তুমি আমাদের রাজার বন্ধু? ছি 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 ছি, লজ্জা লাগেনি কথাটা বলতে? চেহারা দেখেছ দর্পণে? ভিকারি কখনো আমাদের রাজার বন্ধু হতে পারে না। ভিক্ষা চাইতে এসেছ, মিথ্যে বলার দরকার কি? রাজার পরিচয় দিয়ে একটু ভিক্ষা বেশি নিতে চাইছো না? বলো তোমার কি চাই? তুমি আমায় কি ভিক্ষা দেবে? দাড়ি কি দেবে তুমি আমায়? যা প্রাপ্তির জন্য কত রাজা রাজ সিংহাসন ত্যাগ করে, এক বস্ত্র পরিধান করে বৃন্দাবনের ধুলায় গোড়াগড়ি দেয়, পারবে সেই কৃষ্ণ প্রেম ধন আমায় ভিক্ষা দিতে? পারবে সেই কৃষ্ণ প্রেম ধন আমায় ভিক্ষা দিতে? পারবে যে প্রেম হৃদয়ে জাগলে স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা কমে যায়, টান কমে যায় সন্তানের প্রতি মা বাবার, একমাত্র সর্ব কলঙ্ক গলায় বেঁধে মা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে নয়নের জলে ভাসে। পারবে সেই প্রেম আমায় ভিক্ষা দিতে? পারবে সেই প্রেম আমায় ভিক্ষা দিতে? আমি সেই প্রেম ধনের জন্য এসেছি রে দাড়ি, আমি কোন ধন রত্ন ঐশ্বর্যের জন্য দ্বারকায় আসিনি। পারবে? আজ কোথায় থেকে কোথায় হেঁটে আসলাম এক পলক যাকে দর্শনের জন্য, পারবে? যদি পারো দ্বার খুলে দিয়ে আমার প্রাণের সখা, আমার শ্রী গোবিন্দ, আমার প্রাণের দেবতাকে একটিবার দর্শনের সুযোগ করে দাও। এ পাগল কোথেকে এসেছে? ঠিকই বলেছ দাড়ি, আমি পাগল, কিন্তু আমি পাগল হতে পারিনি। যারা সত্যিকারের কৃষ্ণকে ভালোবাসে সমাজ সংসার তাদেরকে পাগলেই বলে, পাগল বলে, কারণ সে সমাজের তখন কেউ থাকে না, সে পরিবারের কেউ থাকে না, তার একটাই পরিচয় সে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা। আমি পাগল হতে পারিনি রে দাড়ি, আমি যদি পাগল হতে পারতাম কৃষ্ণ প্রেমে আমার জীবন ধন্য হয়ে যেত। আমি আজও কৃষ্ণ প্রেমের পাগল হতে পারিনি, আমি পারিনি দাড়ি,
একটিবার আমায় দাঁড় খুলে দাও, দেখো বন্ধু কাকে বলে, আমরাও তো বন্ধু পাতি। ভাগবত এমন এক গ্রন্থ রে বাবা, জীবন পাল্টানোর একমাত্র অনুরাগ মাখানো, ভক্তি মাখানো গ্রন্থ। প্রত্যহ কেউ যদি ভাগবত পাঠ করে, আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই সংসারের কোন দুঃখ তাকে গ্রাস করতে পারবে না। একটু অভ্যাস করো মা, চোখে আলো পেয়েছ, আর কদিন পরে চশমা দিয়েও দেখবে না। সময় থাকতে সময়টাকে কাজে লাগাও, একটু ভাগবত গ্রন্থটা কিনো, একটু পড়ো। আর কত কাল কাটাবে, জীবনের অনেক সময় হয়ে গেছে, এখন বানপ্রস্থের সময় তোমাদের। সংসার সংসার তো সুখ তো আস্বাদন করলে, কি পেলে বলো সংসারে? এত কাল যে সুখ সুখ বললে, এখন তো একটাই চাওয়া, যেন তোমার নামটা নিয়ে গোবিন্দ যেতে পারি। আর কি চাওয়া এখন থাকবে? দাড়ি বুঝতে না পেরে, তত্ত্ব বুঝতে না পেরে সুদামাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, মাটিতে ফেলে দিল ধাক্কা মেরে। এই ভাগবতে সুদামা চরিত আস্বাদন করবেন। আমি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় 8 দিন ব্যাপী কেবল সুদামা চরিত আস্বাদন করেছিলাম। এই লীলাটাই 8 দিন ব্যাখ্যা করেছিলাম, কি যে মধুর, কি যে অমৃত লীলা। যদি আর কোনোদিন এই কেন্দ্রীয় মন্দিরে আসার সুযোগ হয়, 7 দিন কেবল প্রহ্লাদের চরিত্রটা শোনাবো, একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝবেন গোবিন্দের প্রতি প্রেম কাকে বলে আর আমরা কোথায় পড়ে আছি। আমরা চিতা ফুটায় একটু প্রহ্লাদ জানি, কিন্তু প্রহ্লাদের যে মূল চরিত্র, কি করে যে সে হরিকে ভালোবেসেছিল, কল্পনা করতে পারবে না। ভগবান কি বলছেন জানেন? ভগবান বলছেন, ওরে আমার ভক্তের চরিত সবসময় শ্রবণ করবে, আমার ভক্তের চরিত কথা এত শক্তি আছে, এগুলো যখন শ্রবণ করবে দেখবে হৃদয়ে অটোমেটিক আমার প্রতি প্রেম জাগ্রত হয়ে যাবে। কেবল ভক্তের চরিত শ্রবণ করো, ভক্তের চরিত কথা শ্রবণ করলে ভগবান আপনা থেকে এসে যায় কি যায় না? আর ভগবানের কথা বললে ভক্ত আসে কি আসে না? ভগবানের কথা ভক্ত ছাড়া হবে কি করে? ভক্তের কথা ভগবান ছাড়া হবে কি করে? ভক্ত আর ভগবান একই সূত্রে গাথা, মুদ্রারে পিঠ আর অপিঠ, কাউকে ছাড়া কাউকে কল্পনা করা যায় না। ভক্ত ছাড়া ভগবানের আনন্দ নাই। অনেক রান্না করলে, প্রসাদ আয়োজন করলে, যদি এই মন্দিরে ভাগবত শুনতে ভক্তই না আসে, আয়োজনকারী আনন্দ পাবে? আর ভক্তকে প্রসাদ পাইয়ে একটু কম পড়ে গেল, আবার রান্না বসাবে, এটা বিরক্তি নয়, আনন্দ কি আনন্দ না? যে আমার আরো ভক্ত হয়েছে, আরো প্রসাদ করতে হবে, আনন্দ, এটা বিরক্তি নয়। কিন্তু অনেক রান্না করলে ভক্ত নেই, প্রসাদ পাওয়ার কেউ নেই, মনে কষ্ট। ভাগবত হলো ভক্ত যদি আয়োজনকারীকে বলে যায়, আহ কি আস্বাদন করলাম, কি আজ ভাগবত আস্বাদন হলো, প্রাণটা শীতল হয়ে গেল। আয়োজনকারী এই যে দিন থেকে রাত কষ্ট করেছে, কষ্ট মনে হবে? বলবে আমাদের সার্থক হয়ে গেল, ভক্ত বলেছে এই ভাগবত শুনে আমাদের প্রাণটা জুড়িয়ে গেল। এর থেকে আর সার্থকতা কি হতে পারে? ভক্ত যদি বলে আমার প্রসাদ আজকে অমৃত হয়েছে, আজকের ভাগবত কথা অমৃত মনে হয়েছে, বুঝবে ভগবান স্বয়ং আসরে আজ অবস্থান করেছে, ভগবান আবির্ভূত হয়েছেন। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করেন, হে নারদ আমি সেই স্থলে প্রেমময়ী রাধা রানীকে বিরাজ করি। শুধু আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। রাজ সিংহাসন থেকে গোবিন্দ দ্রুত গতিতে আসলেন বৃন্দাবনে। গোবিন্দ আদুলগা, আদুলগা বুঝো মা, খালিগা, খালিগায়ে বাঁশি একটা কোমরে গুজে, উত্তরিয়েতে কিংবা মাথার মাঝে এমন করে গুজে সারা বৃন্দাবন গুজে বেড়েছে।
বাছুরের পিঠে উঠেছে, গাভীর স্তন পান করেছে, কত আনন্দ করেছে। এবাড়ি গিয়ে দদির ভাণ্ড ভেঙেছে বাসি দিয়ে, ও বাড়ি গিয়ে দদি বানরদেরকে খাইয়ে দিয়েছে, কত আনন্দ লীলা বিলাস করেছেন গোবিন্দ। কিন্তু দ্বারকায় খালি গায়ে কোনোদিন দ্বারকার প্রজারা গোবিন্দকে দেখে নাই। কেন জানো? এখানে সে রাজা, এখানে তার ঐশ্বর্য বিনিময় হচ্ছে। দ্বারকা হচ্ছে ঐশ্বর্যের ভূমি, মথুরা ঐশ্বর্যের ভূমি, আর বৃন্দাবন হচ্ছে মাধুর্যের লীলা নিকেতন, মধুর রস আস্বাদনের ভূমি। দ্বারকাবাসী এই প্রথম গোবিন্দকে খালি গায়ে দর্শন করল, কোনদিন এমন ভাবে দ্বারকাবাসী দেখে নাই। এ কোন রূপ দেখছে আজ? রাজ সিংহাসন থেকে ছুটে চলে আসলেন গোবিন্দ, সুদামা সুদামা, ভূমিতে পড়ে আছে সুদামা, নয়নে তার জল। কৃষ্ণ, পাঠশালা থেকে যেদিন বিদায় নিয়েছিলাম, যেদিন জড়িয়ে ধরে তোমায় বলেছিলাম তুমি তো রাজার ছেলে আর আমি ভিখারি ব্রাহ্মণের, তো নয় এই বন্ধুত্ব থাকবে তো? আজকে তুমি রাজ সিংহাসনে অধিষ্ঠিত, তোমার নিকটে যাওয়ার সৌভাগ্যই আমার নাই। কে বলেছে সুদামা? সুদামা ওঠো, উঠো সুদামা। ওরে দাড়ি, তুই কি করলি রে? তুই আমার এই জায়গাটাতে আঘাত করলে, এই জায়গাটাতে আঘাত করলে তুই। ওরে তুই জানিস না সুদামা, আমার প্রাণ হয় প্রাণ, ওরে ভক্ত আমার এই জায়গাটাতে থাকে, এই জায়গায় ওরে ভক্ত আমার এই জায়গায় থাকে রে, ভক্ত আমার প্রাণ হয়। ওরে তুই আমার গায়ে যদি আঘাত করতে আমার কষ্ট হতো না রে, কিন্তু তুই আমার ভক্তকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিস, ভিতরে প্রবেশ করতে দিসনি। ওরে আমি তোকে এই মুহূর্তে সুদর্শন চক্র দ্বারা মস্তককে দ্বিখণ্ডিত করে দেব। জড়িয়ে ধরলেন সুদামা গোবিন্দকে, গোবিন্দ কৃষ্ণ দাড়িকে তুমি ক্ষমা করে দাও, ওর মতো পরম বন্ধু আর কেউ হতে পারে না। কি বলছো সুদামা? যে তোমাকে রাজভবনে প্রবেশ করতে দেয় নাই, তোমাকে ধাক্কা মেরে ফেলে দিল, তাকে তুমি ক্ষমা করে দিতে বলছো, তাকে শাস্তি দিতে তুমি বারণ করছো, কেন কেন সুদামা? কৃষ্ণ বন্ধু আমার, আজ দাড়ি যদি আমায় কষ্ট না দিত, আমার গায়ে হাত না তুলত, তুমি কি রাজ সিংহাসন থেকে এমন ভাবে সুদামা সুদামা বলে চিৎকার করে আসতে? আজ দাড়ি যদি আমায় আঘাত না করত, জগৎ জীব জানত যে তুমি কেবল প্রেমের কাঙ্গাল হওয়ার কিছু কেবল রাজায় রাজায় বন্ধু হয় না, রাজায় প্রজায় বন্ধু হয়। জগৎজীবী কি জানত তুমি কাঙ্গালের ঠাকুর? জগৎজীবী কি জানত তুমি দীনবন্ধু? জগৎজীবী কি জানত তুমি দীননাথ? দাদির মতো বন্ধু কেউ হয় না কৃষ্ণ। সেই দুঃখ অনেক ভালো যে দুঃখে তোমাকে আপনার করে পাওয়া যায়, যে দুঃখে তোমাকে কাছের করে পাওয়া যায়। এমন দুঃখ শুধু এই জন্মে নয়, প্রত্যেকটা জন্মে জন্মে তুমি আমায় দিও, যে দুঃখ পেয়ে, যে যন্ত্রণা পেয়ে, যে কষ্ট পেয়ে নয়নের জল বিসর্জন করে আমি যেন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ধুলায় পড়ে গড়া গড়িয়ে দিতে পারি। আমি এমন করে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। কৃষ্ণ সুখের দিনে তো আমরা তোমায় ভুলে যাই,
আমরা সংসারী মানুষ স্বার্থপর, কৃষ্ণ সুখের দিনে ভুলে যাই, দুঃখ পেলে তোমায় ডাকি, আর তোমার কৃপায় যখন দুঃখ দূর হয় তোমায় চিনি না, তোমায় ভুলে যাই। বককে জড়িয়ে ধরে সুদামাকে অন্দর মহলে নিয়ে গেলে, সুদামা এই রাজ সিংহাসন তোমার, তুমি বস। অবাক হয়ে গেলেন সুদামা, নিজের হাতে গোবিন্দ নিয়ে রাজ সিংহাসনে সুদামাকে বসিয়ে দিলেন। রুক্মিণী কোথায় আছো, জল নিয়ে আসো, সত্য মামা চামর নিয়ে আসো, জাম্বুবতী পাখা নিয়ে আসো, নিজের হাতে চরণ যুগল ধৌত করে দিলেন। ধুইয়ে দেওয়ার পর মুছে দিলেন, আরতি করলেন, জল পান করলেন, ভাগবত জানালেন, ওরে যদি বন্ধু ভাবতে হয় গোবিন্দের মতো পরম বন্ধু আর কে আছে রে জগতে, ওরে যদি বন্ধু ভাবতে হয় জগতে গোবিন্দের মতো পরম বন্ধু আর কাকে পাবে রে, এই বন্ধুকে দেখে আর রঙ্গ রসে দিন কাটাচ্ছ সংসারে, যদি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে হয় জটিলার মধুসূদনকে দেখো না, হ্যাঁ ভ্রাতৃত্ব কাকে বলে, যদি বাৎসল্য দেখতে চাও ভাগবতে যশোদাকে দেখো না, আর গোপালকে দেখো না নন্দ মহারাজ গোপালকে, দেবকী বসুদেবকে, যদি দাস্য সম্পর্ক দেখতে হয় দেখো না ভক্ত শ্রেষ্ঠ হনুমানকে, যে বুক বিদীর্ণ করে বক্ক বিদীর্ণ করে দেখিয়ে দিয়েছিল এই বক্কে কেবল আমার জানকী আর রাম ছাড়া কেউ নয়। দাস্য সম্পর্ক আর কোথায় পাবে, কোথায় পাবে? মধুর রসের সম্পর্ক যদি দেখতে চাও ব্রজ গোপিকাদেরকে দেখো না, কুলের শিশু দোলাই ফেলে দৌড়ালো গোবিন্দের বাঁশির ধ্বনির শুনে, এমন প্রেমার ভাগবত ছাড়া কোথায় পাবে না গো, এমন প্রেমার কোথায় আছে, এরই নাম ভাগবত। এই ভাগবতেই ভগবান যে ভক্তাধীন, ভগবান যে ভক্তের অধীন, তার প্রকৃষ্ট প্রমাণ আগামীকাল শুনবেন সেই ভাগবতের মাহাত্ম লীলা, যে ভাগবত শ্রবণের মাধ্যমে জীব কেমন করে পরামুক্তি লাভ করতে পারে সেই শ্রীমৎ ভাগবতের মাহাত্ম আগামীকাল আমরা শুনব পদ্ম পুরাণ থেকে। পদ্ম পুরাণে আছে, স্কন্দ পুরাণে আছে, বহুবিধ পুরাণে শ্রীমৎ ভাগবতের মহিমার কথা আছে। এই মহিমা কথাগুলো আমরা যত শ্রবণ করব হৃদয়ে তত প্রেম জাগবে, হৃদয়ে তত ভক্তি জাগবে, আর সেই প্রেম ভক্তি গভীর হবে। এজন্যই ধরে মন সাধুর সঙ্গ, সাধুর সঙ্গ ছাড়া এই প্রাপ্তি আর সম্ভব নয়। দামোদর মাস চলছে, একটু গোপালের চরণ বন্দনা করি, কি উঠবেন না? অতঃপর আমরা সবাই গুজ্জ নাম বলে, অপরাধ মার্জনার মন্ত্র বলে আমরা প্রসাদ পাবো, ভাগবতের প্রণামী ভক্তরাই যাবে, দক্ষিণা প্রদান করুন, ভক্তরাই যাবে দক্ষিণার জন্য। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ কেশব মাধব দীন দয়াল, দীন দয়াল হরি 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 দীন দয়াল।
जय गोविंदा जय गोपाल केशव माधव दीन दया जय गोविंदा जय गोपाल केशव सुंदर कन्हैया गिरिवर धारी नंद दुला नायलाल गिरिवर धारी नंद दुला वीडियो टी आपनार भालो लागले लाइक कमेंट एवं सब्सक्राइब करुन।